वेलकम माय डियर फ्रेंड्स তো फ्रेंड्स আমরা বীজগণিতিক সূত্রে অ্যাপ্লাই এর উপর একটা লং ভিডিও প্রভাইড করেছি তোমাদের তো আজকে যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সূচক আজকে এই একটি ভিডিওতে পুরো সূচক কমপ্লিট করব নেক্সট আমি করণীটাও কমপ্লিট করে দেব ওকে আগে বীজগণিতটা কভার করে নেই পরে পরিমিতি জ্যামিতি ত্রিকোণমিতি আস্তে আস্তে আমি সব কভার করে দেব ওকে আসো পুরো ভিডিওটা দেখবে তাহলে আশা করি ভালো লাগবে স্কিপ স্কিপ করে দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে ওকে আসো দেখো ফোরের পাওয়ার মাইনাস টু তার বাইরে মাইনাস টু আস্তে আস্তে আমরা প্রবলেমে করি আস্তে আস্তে কনসেপ্ট টু ক্লিয়ার হবে হ্যাঁ এরকম যদি দাগে খেয়াল রাখবে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সবসময় গুণ হয় চারের ভিতরে আছে মাইনাস টু আর বাইরেও মাইনাস টু তাহলে এখানে চারের পাওয়ার কত হবে ভিতরে আর বাইরে গুণ হয় মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুণে চার প্লাস না লিখলে হয় এবার চারের পাওয়ার চার মানে কি স্যার চারের পাওয়ার চার মানে চারকে চার বার গুণ করবো এক দুই তিন চার গুণ করো চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি চার চৌষট্টি বত্রিশের পাওয়ার মাইনাসেক তার বাইরে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে কি করবো স্যার ভিতর আর বাইরে সবসময় গুণ হয় ভিতর বাইরে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হ্যাঁ কথা হয় তিন বাই পাঁচ তাই না ভিতরে বাইরে ভিতরে মাইনাস ওয়ান আর বাইরে মাইনাস থ্রি বাই ফাইভ গুন করে মাইনাস দেবে প্লাস থ্রি বাই ফাইভ এবার বত্রিশ কে যদি ভাঙানো যায় না কয়টা দুই হয় বলে দিকে ভাঙাবে হ্যাঁ সূচক মানে নর্মাল একটা কনসেপ্ট যদি ভাঙানো যায় বস ভাঙিয়ে দিবে বত্রিশ কে ভাঙালে কয়টা দুই হয় বলে দেখি বত্রিশ কে যদি দুই বার দেয় তাহলে তোমরা বলবে ষোলো দুগোনে বত্রিশ আরো দুই বার দেও আট দুগোনে ষোলো আরো দুই বার দেওয়ার দোকানে আট আরো দুই বার দেয় চার বত্রিশ কে বাঙালে কয়টা দুই হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই হয় না এটাই ভাবে লিখবি উপর থেকে নিচে বত্রিশ কে উপরে পাঁচ নিচে দুই পাঁচটা দুই তার বাইরে কত আছে তিন বাই পাঁচ ওকে তাহলে বত্রিশ কে বাঙালি কয়টা দুই আসে পাঁচটা দুই আর বাইরে কত আছে তিন বাই পাঁচ এবার আমরা জানি ভিতরে আর বাইরে দুইটা কি হয় গুণ হয় তাহলে ভিতর বাইরে গুণ হলে তোমরা বলবে চার পাঁচ পাস ক্যান্সেল তার মানে থাকবে কত বাস দুই এর কিউব তাহলে দুই এর কিউ ভাঙালে কত হয় আমরা জানি দুই কে তিনবার গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট রাইট অপশন সি হবে কারেক্ট অ্যান্সার সিম্পল ভিতর বাইরে গুণ করে বত্রিশ কে ভাঙালে পাঁচটা দুই এটা লেখা তাই না দেখো চৌষট্টি হ্যাঁ চৌষট্টি আছে এনে কি লিখতে পারি দেখো এনে তিন আছে তো কাটার জন্য এটারে লিখলাম চার এর কিউব তার বাইরে কত দুই বাই তিন আর দেখো দুই এর পাওয়ার মাইনাস টু আছে হ্যাঁ তাহলে বুঝা গেল চৌষট্টি মানে চার এর কিউ বাইরে দুই বাই তিন দুই বাই তিন স্যার মাইনাস থাকলে কি হয় সিম্পল কনসেপ্ট মাইনাস থাকলে কি হয় উল্টে দিতে হয় উল্টে দিতে হয় বলতে কি মনে করো এরকম আছে সিম্পল হ্যাঁ তিন বাই চার তার পাওয়ার আছে মাইনাস টু তাহলে এটার মাইনাস থাকলে প্লাস বানিয়ে নিবে প্লাস বানানোর কি বুদ্ধি স্যার এটা চার দিবে উপরে আর তিন লব উপরে হর নিচে ওকে চার উপরে তিন নিচে তাহলে মাইনাস টু তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস টু যদি থাকে এরকম ফাইভ বাই সিক্স তার পাওয়ার মাইনাস টু তাহলে মাইনাস কে প্লাস বানানোর বুদ্ধি হচ্ছে ছয় কে উপরে দিয়ে দেবো প্লাস নিচে তাহলে মাইনাস টু টা কি হয়ে যাবে প্লাস টু ওকে এবার যদি একটাই সংখ্যা থাকে যেমন এরকম আছে দুই এর পাওয়ার মানে একটাই যদি সংখ্যা থাকে মানে তিন এর পাওয়ার মাইনাস টু তাহলে চেঞ্জ করবে একটাই যদি সংখ্যা থাকে না ভগ্নাংশ থাকলে লবকে উপরে দিবে অর কে নিচে আর একটাই সংখ্যা থাকলে এটা কি করবে উপরে আছে এটা জায়গা পরিবর্তন করবে উপরে আছে এটা নিয়ে যাবে চারের পাওয়ার মাইনাস টু এটাকে নিচে নিয়ে যাবে ওয়ান বাই চার স্কোয়ার মাইনাস হবে আর যদি স্যার নিচে থাকে তাহলে উপরে তুলে দিবে। নিচে মাইনাস উপরে তুলে পাঁচের পাওয়ার প্লাস টু প্লাস না দিলে হয় নিচে আছে ছয়ের পাওয়ার মাইনাস টু তাহলে তোমরা বলবে স্যার উপরে তুলে প্লাস টু প্র্যাকশন থাকলে উল্টায় দিবে লবকে হর বানায় দিবে হরকে লব আর একটাই সংখ্যা থাকলে জায়গা পরিবর্তন উপরে থাকলে নিচে নেবে নিচে থাকলে উপরে আসো হ্যাঁ তাহলে এটা উপরে আছে আর একটা জিনিস যে কোনো জিনিসের পাওয়ার যদি জিরো হয় না সূচকের ক্ষেত্রে খেয়াল রাখবে পাওয়ার জিরো থাকলে কি হয় এক এর পাওয়ার জিরো চারের পাওয়ার জিরো এক্স এর পাওয়ার জিরো যারই পাওয়ার জিরো জিরো হোক এক হবে হ্যাঁ তাহলে ভিতর আর বাইরে গুণ চার স্কোয়ার ভাঙা চার চারে কত হয় ষোলো ভিতর গুণ করলে তিন উপরের সংখ্যা এই তিন নিচের ক্যান্সেল হবে হ্যাঁ চার স্কোয়ার চার চারে ষোলো এক বাই এখানে দুই স্কোয়ার ভাঙা দুই দুগুণে চার আর এক দিয়ে ভাগ করলে যাকেই ভাগ করো এক দিয়ে যাকেই ভাগ করো এক দিয়ে ভাগ করার কোনো ভ্যালিউ আছে যাই ভাগ করো তাই হবে উপরে পাওয়ার হাফ ওকে তাহলে এক দিয়ে ভাগ করলে যাই আসে এক দিয়ে আট কে ভাগ করলে আট দশ কে ভাগ করলে দশ এক দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ হয় না এবার চার দিয়ে চার বারো চার চারে ষোলো তাহলে চারকে চার উপরে হাফ আছে হাফ মানে কি বুঝছে ওইগুলো হাফ মানে হচ্ছে রুট ওকে তাহলে নর্মালি হাফ যদি তুলো না হাফ মনে করো যে কোনো জিনিসের উপর রুট সরি রুটের ভিতরে এক্স আছে এখানে নাই মানে দুই তাহলে নাই মানে দুই থেকে রুট উঠেলে কি হয় এক্স এর পাওয়ার হাফ রুটের ভিতরে যদি মনে করো নয় আছে এটা রুট সরাইলে নয় এর পাওয়ার হাফ হয় ওকে তাহলে রুট উডালে যখন হাফ হয় তখন হাফ সরাইলে রুট হবে সিম্পল হ্যাঁ তাহলে রুট সরাইলে পাওয়ার কত আসে হাফ হয় তাহলে হাফ সরাইলে রুট হবে চারের বর্গমূল দুই দুগুণে চার তার মানে অ্যান্সার কত হয়ে যাবে অপশন এ রাইট তাহলে হাফ মানে কি রুট ওভার রাইট চলো এনে দুই এর পাওয়ার জিরো তার মানে এক যে কোনো জিনিসের পাওয়ার জিরো হলে এটার মানে এক হয়ে যাবে এনে চৌষট্টি চৌষট্টি কে ভাঙালে কয়টা দুই হয় বত্রিশ কে ভাঙালে পাঁচটা দুই চৌষট্টি ভাঙিয়ে দেখো আরেকটা দুই বসি হবে কয়টা দুই হবে ছয়টা দুই তার বাইরে পাওয়ার মাইনাস ফাইভ বাই সিক্স ওকে এবার ভিতর বাইরে গুণ তাহলে ছয় ছয় ভোগে যাবে আর এখানে কত থাকবে দুই এর পাওয়ার সিক্স এক আর কি লিখবে এক তো না লিখলে হয় এখানে দুই এর পাওয়ার মাইনাস না এটারে নিচে নাও তাহলে হবে দুই এর পাওয়ার পাঁচ ইন্টু দুই এর পাওয়ার সিক্স মাইনাস কে প্লাস বানাইতে গেলে কি করবে উপরে আছে নিচে নেবে ওয়ান বাই দুই এর পাওয়ার পাঁচ এবার এটা দিয়ে এটাকে যদি কাটো এখানে ছয়টা দুই এখানে পাঁচটা দুই এটা দিয়ে এটাকে কাটলে এখানে কয়টা দুই থাকবে একটা দুই এটা দিয়ে যদি এটাকে ভাগ করি বা সূচকের প্রপার্টি দিতে পারো ভাগ থাকলে বিয়ে করে বা এটা সিম্পল কনসেপ্টটা দিতে পারো ছয়টার থেকে পাঁচটা বাদ গেলে একটা দুই ওকে তাহলে ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয় ছয়টার থেকে পাঁচটা গেলে একটা দুই তাহলে দুই ওকে দুই তার মানে অ্যান্সার কত হয়ে যাবে অপশন ডি রাইট আসো পাঁচ দেখো হ্যাঁ তরলের নিয়ম প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা করি হ্যাঁ দুই দুই এখানে কত হচ্ছে মাইনাস টু তার এখানে বিয়োগ করো দুই এর থেকে তিন বিয়োগ করো মাইনাস তার পাওয়ার আবার মাইনাস ওয়ান ওকে তারপর সেকেন্ড ব্রেকেট বন্ধ তার বাইরে আবার পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ব্রেকেট বন্ধ তার ভিতরে মাইনাস আচ্ছা কাজ করো তো মাইনাস কি তিনটা গুণ করে দিবে নাকি এটি ভাবছি একবারে গুণই করে দিই ভাই রাইট ও দাঁড়াও দাঁড়াও একটা একটা করি ফার্স্ট ব্রেকেটের ভিতরে টাগে করি হ্যাঁ ব্রেকেট আছে তো দাঁড়াও এক মিনিট হ্যাঁ তাহলে মন দিয়ে শুনো হ্যাঁ -1 এর পাওয়ার -1 এটা করলে কত হবে দেখো দুই দুই 2 সেকেন্ড ব্র্যাকেট -2 -1 এর পাওয়ার -1 যদি হয় না এটা একটু রাফে ভাগিয়ে দেখো হয় তাহলে -1 এটারে কি হবে নিচে নিলে প্লাস হবে তে আছে না নিচে নিলে প্লাস হবে পাওয়ার এক না লিখলে হয় তাহলে আর নিচের এক না লিখলে হয় পাওয়ার এক না লিখলে নিচে এক না লিখলে তাহলে আলটিমেট কত থাকবে -6 তাহলে মাইনাস মাইনাসেকের পাওয়ার মাইনাস ওয়ান মানে এটা আলটিমেট ভাঙালে কত হবে মাইনাস মাইনাসেকের পাওয়ার মাইনাস ওয়ান হ্যাঁ এই জায়গাটা যদি ভাঙায় মাইনাসেকের পাওয়ার মাইনাস ওয়ান তাহলে তোমরা বলবে মাইনাস ওয়ান হবে মাইনাসের পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান হবে সেকেন্ড ব্রেকট দিয়ে বাইরে মাইনাস ওয়ান থার্ড ব্রেক দিয়ে বাইরে মাইনাস ওয়ান ওকে তাহলে মাইনাস এক এর পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান

গুণ করো মাইনাস দিয়ে মানে যে পাওয়ার মাইনাস এক মানে ওয়ান বাই টু মাইনাস মানে নিচে নিলে প্লাস হবে ওয়ান বাই টু দুই দুই ক্যান্সেল একের পাওয়ার যাই থাক আলটিমেট একই হবে রাইট আর সব ছয় এবার দেখো ছয় নম্বরে কি বলছে চৌষট্টির পাওয়ার এক বাই চার ইন্টু এক বাই বারো ইন্টু চৌষট্টির পাওয়ার হচ্ছে কত হাফ এবার দেখো সূচকের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে বেস যদি সেম হয় না নিচের গুলো

এক বাই চার যোগ এক বাই বারো যোগ এক বাই চৌষট্টি কে ভাঙানো যায় একটু পরে ভাঙাচ্ছি হ্যাঁ আসো এবার দেখো এটা যোগ করলে কত হয় রাফে যোগ করে এখানে বসো তো এক বাই চার যোগাই কত হবে বারো হবে তিন চারে বারো তিন তিন বারো ওকে বারো এক দুই বারো কে ভাগ করে ছয় ছয় ওকে ছয় তাহলে উপরে কত হয় দশ আর নিচে বারো দুই দিয়ে ক্যান্সেল করো ছয় দুগুনে বারো পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচ বাই ছয় বুঝছো চার দিয়ে বারো কে ভাগ করলে তিন তিন ওকে তিন বারো বারো কে ভাগ করলে উপরে দশ নিচে বারো কাটাকাটি করলে পাঁচ বাই ছয় এবার চৌষট্টি একটু আগে শিখলাম আমরা কয়টা দুই হয় প্রথমে গুণ আছে যোগ হবে পাহাড় গুলো এবার চৌষট্টি কে ভাঙালে তোমরা যেন ছয়টা দুই হয় হ্যাঁ তার বাইরে কত আছে পাঁচ বাই ছয় তাহলে ভিতরে আর বাইরে গুণ হয় ছয় ছয় ক্যান্সেল তার মানে কত হবে পাঁচটা দুই তাহলে পাঁচটা দুই কে ভাঙালে কত হবে বত্রিশ ভিতর বারে গুণ হয় না ছয় ছয় ক্যান্সেল দুই এর পাওয়ার পাঁচ মানে অনেকগুলো আছে হ্যাঁ সবগুলো পাওয়ার গুণ করে নাও তো পাঁচশো বারো পাওয়ার কত হবে দেখো এনে যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাস হবে নিচের গুলা নিচে তিন তিন নয় চার নয় ছত্রিশ তার উপরে কত হবে দুই দুগুণে চার চার দিয়ে ছত্রিশ কে কাটো নয় এক বাই নয় ওকে পাঁচশো বারো মানে কত কিউব আটের কিউব আরো ভাঙানো যায় আটকে আস্তে আস্তে ভাঙাই হ্যাঁ তাহলে বাইরে এক বাই নয় তাহলে গুণ করলে তিন দিয়ে নয় কে কাটো তিন বুঝা গেলে কি বললাম দুই দুগুণে চার আর নিচে ছত্রিশ চার দিয়ে ছত্রিশ কে কাটলাম নয় পাঁচশো বারো একবারে ভাঙিতে পারে প্রথমে আট দিয়ে ভাঙলে আটের কিউব তিন দিয়ে নয় কাটলে তিন এবার আট মানে সার দুইয়ের কিউব পাঁচ মানে কত কিউব দুইয়ের কিউব আর বাইরে আছে এক বাই তিন তাহলে তিন তিন ভোগে যাবে সাত উপরে পাওয়ার পাঁচশো বারো মানে এবার আট মানে তিন ক্যান্সেল তার মানে আনসার কত হয়ে যাচ্ছে দুই রাইট আসো আট নয় স্কোয়ার আঠারো পাওয়ার চার ইন্টু তিনের পাওয়ার ষোলো নয় মানে কত হয় তিনের স্কোয়ার আর বাইরে কত আছে দুই দুইটা স্কোয়ার গণে নয় মানেই কত তিন স্কোয়ার আবার বাইরে আছে স্কোয়ার তার আঠারো মানে কত হয় আঠারো কে ভাঙলে কত হয় আঠারো কে যদি ভাঙাও আঠারো মানে নয় গুণন দুই তাহলে নয় মানে কত হয় তিনের স্কোয়ার ইন্টু দুই তাহলে আঠারো মানে তিন স্কোয়ার ইন্টু দুই তারপরে বাইরে কত আছে আবার চার তার নিচে তিনের পাওয়ার ষোলো তাহলে ভাঙাও তিনের পাওয়ার কত হবে এখানে দুই দুগুনে চার ভিতর বাইরে গুণ হয় এখানে তিনের পাওয়ার কত হবে দুই আর চার গুণ করো চার দুগুণে আট আর দুইয়ের পাওয়ার নাই মানে এক আছে এক আর চার গুণ করো চারকে চার ষোলো বুঝতেছো কি বললাম ভিতর বাইরে গুণ হবে নয় মানে তিনের স্কোয়ার আঠারো মানে তিনের স্কোয়ার ইন্টু দুই যে ভাঙায় দেখলাম ভিতর বাইরে গুণ চার দুগুনে আট এর পাওয়ার কত হবে মাস ওকে চার আর নিচে ষোলোটা এটা দিয়ে এটাকে কাটলে ষোলোটার থেকে আটটা বাদ যাবে তার মানে কয়টা তিন আটটা এখানে আটটা তিন এখানে ষোলোটা তিন এটা দিয়ে কাটো এখানে আটটা তিন এটা দিয়ে এটাকে যদি কাটো নিচে বড় নিচে আটটার থেকে চারটা বাদ যাবে তিনটা চারটা তিন কি ভাগ মানে কি হয় দেখি বিয়োগ হয় পাওয়ার গুলো এইভাবে বুঝতে পারো ষোলোটা থেকে আটটা বাদ যাবে আটটা তিন এবার আটটার থেকে যদি চারটা বাদ দাও তার মানে কয়টা তিন থাকবে চারটা তিন বুঝতে পারছো ষোলোটা আট থেকে আটটা বাদ গেলে আটটা তিন এটা দিয়ে এটাকে কাটলে কি হবে স্যার আটটার থেকে চারটা বাদ যাবে চারটা তিন আর কাটা যাবে না উপরে ভাঙা দুই দুইকে যদি চারটা দুই গুণ করলে কথা হয় পাঁচটা গুণ করলে বত্রিশ চারটা গুণ করলে চার চার দুগুণে ষোলো আর তিনের পাওয়ার চার মানে চারটা তিন গুণ করে দেখো তিন তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি ষোলোটা আট থেকে আটটা গেলে আটটা তিন এটা দিয়ে এটাকে কাটলে চার আটটার থেকে চারটা যাবে আরো চারটা তিন থাকবে নিচে কেন নিচেরটা বড় তার মানে অপশন বি হবে রাইট রাইট নয় এনে আসো দেখো ষোলো আছে হ্যাঁ দেখি কয়টা দুই হয় চারটা দুই তার বাইরে পাওয়ার কত আছে মাইনাস তিন বাই চার কিন্তু এখানে দুইশো তেতাল্লিশ আছে দুইশো তেতাল্লিশ কে ভাঙালে কয়টা তিন হয় পাঁচটা তিন তার বাইরে পাওয়ার কত ওকে ষোলো মানে চারটা দুই আর দুইশো তেতাল্লিশ মানে বুঝলে তো এই যে খেয়াল করো অসুবিধা হলে ভাঙায় দেখো হ্যাঁ বারবার ভাঙাবো না একটু দিক খেয়াল রেখো তিন দিয়ে দিলে আকাশি তিনবার দেও সাতাশ আরো তিনবার দেও নয় আরো তিনবার দেও তিন তিরিকে নয় কয়টা তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তিন তার বাইরে পাওয়ার কত মাইনাস তিন বাই পাঁচ ব্র্যাকেট বন্ধ বাইরে মাইনাস তিন বাই ওকে আসো ক্লিয়ার টোটাল থাকবে যেটা আবার বাইরে পাওয়ার মাইনাস এক বাই তিন তাহলে এখানে ভিতর বাইরে গুণ হবে পাওয়ার মাইনাস তিন এই না ভিতর বাইরে গুণ হবে তাহলে দুইয়ের পাওয়ার কত থাকে এখানে মাইনাস তিন আর এখানে তিনের পাওয়ারও কত থাকে মাইনাস তিন আর বাইরে পাওয়ার মাইনাস তিনবার মন্দির শুনে এই জায়গাটা বোঝার চেষ্টা করবো হলো ষোলো মানে চারটা দুই দুইশো তেতাল্লিশ মানে পাঁচটা তিন পাঁচ পাঁচ ক্যান্সেল এবার বলে দেখি এই বাইরের পাওয়ারটা না এটার সাথেও এসে গুণ হবে ভিতর বাইরে গুণ হয় না এই পাওয়ারের সাথেও গুণ হবে

বুঝা গেল ভিতর আর বাইরে কি হয় বলে দেখি গুণ হয় মানে 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 তার মানে একটা জিনিস তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও ওকে সে পুলিশের চাকরি হোক যে কোনো টার্গেট যদি হয় আমাদের নানান বেস আছে পেইড বেস তাহলে তোমরা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে আর একটা জিনিস এই ভিডিওর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে ফ্রিতে অনেক কিছু তোমরা পেয়ে যাবে ওকে আসো দেখো নয়ের বর্গমূল কত হয় তিন নয় এবার আগে দুই ঘর আগে দশমিক ছিল এবার এক ঘর আগে দশমিক হবে সাতাশের ঘনমূল ঘনমূল মানে তিন মানে সাতাশকে কে কয়টা তিন হয় তিনটা তিন হয় তিন নয় সাতাশ তিন নয় তাহলে এখানে তিন আছে না তিন মানে তিনটা তিন থেকে একটা তিন আসবে আর দশমিক আগে তিন ঘর আগে ছিল এবার হবে এক ঘর তিন আছে মানে তিনটা তিন হয় একটা তিন আসবে আর তিন ঘর আগে দশমিক এখন হবে এক ঘর আগে দশমিক একাশি কে যদি ভাঙা একাশি কে ভাঙায় দেখো একটু আগে মনে হয় দেখলাম একাশি কে ভাঙালে চারটা চারটা তিন হয় না তাহলে একাশিকে ভাঙালে চারটা তিন হয় এখানে চার মানে চারটা তিন থেকে একটা তিন আসবে আর দশমিক আগে কয় ঘর আগে ছিল চার ঘর আগে এখন হবে এক ঘর চার মানে আগে চার ঘর ছিল ঘর হবে আট ঘর থাকলে দুই ঘর হবে চারটার জন্য এক ঘর তাহলে পাঁচ মানে পাঁচটা তিন থেকে একটা তিন পাঁচটা দশমিক আছে পাঁচ ঘর আগে এখন হবে একঘর আগে হ্যাঁ এবার যোগ করো তো কথা হয় যোগ করো তিন ছয় নয় বারো যোগ করলে বারো হয় দশমিক কয়েক ঘর আগে ঘর আগে তার মানে ওয়ান পয়েন্ট

এখানে পাওয়ার মাইনাস আছে না মাইনাস ভগ্নাংশ থাকলে আমি বলছিলাম ল হর উপরে দিবে আর লগ কে নিচে তাহলে মাইনাসটা প্লাস টু হবে নিচে এক না লিখলাম ভগ্নাংশ থাকলে উল্টে দিবে এক বাই চার আছে চার বাই এক তিন বাই চার থাকলে চার বাই এক তাহলে মাইনাসটা প্লাস হবে আর একটা যদি সংখ্যা থেকে দুই এর পাওয়ার মাইনাস টু তিন এর পাওয়ার মাইনাস টু তাহলে উপরে থাকলে নিচে নেবে নিচে থাকলে উপরে রাইট এবার চার এর পাওয়ার মাইনাস টু তো যেমন এখানে একটা সংখ্যা তাহলে তোমরা বলবে তার এটা নিচে নিতে হবে

এবার দুই বাই পাঁচ তারপর আছে না এবার দেখো পাঁচ চারটা পাঁচ গুণ করলে চারটা পাঁচ গুণ করলে কত হয় বলো দেখি গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ আর একশো পঁচিশ আর পাঁচ ছয়শো পঁচিশ আর চারটা দুই গুণ করলে ষোলো চার চার দুগুণে আট আট ভাই এই ভুল আসো এইটা ষোলো আছে তো প্রথমে ষোলো দিয়ে ভাঙাই আরো ভাঙানো যায় ষোলো দিয়ে ভাঙাই প্রথমে দুইশো মানে ষোলো স্কোয়ার বাইরে শূন্য দশমিক এক ছয় ইন্টু ষোলোর পাওয়ার কত জিরো পয়েন্ট তাহলে ষোলোর ভিতরে আর বাইরে গুণ হয় তাহলে ষোলো দিগুণে কত হবে বত্রিশ এক আগে তাহলে ষোলো বত্রিশ তার মানে কত হবে জিরো পয়েন্ট থ্রি টু দুই আগে দশমিক আর এখানে ষোলোর পাওয়ার কত জিরো পয়েন্ট ওয়ান এইট এবার কি হবে ষোলো একটা হবে দুইটার থেকে একবারে করে দিয়ে এনেও ষোলো এখানেও ষোলো বেশ সিম হলে একটা ষোলো বেস সেম যদি হয় একটা ষোলো আর পাওয়ার গুলো যোগ হবে বত্রিশ আর আঠারো যোগ করে পঞ্চাশ

দুইটা আসলে থেকে একটা শোলো পাওয়ার গুলো যোগ বত্রিশ আঠারো পঞ্চাশ বত্রিশ 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 তোমরা বলবে স্যার গুণ থাকলে একটা বত্রিশ আসবে আর পাওয়ার গুলো যোগ একবারে যোগ করে দিই বারো আর তিন পনেরো পনেরো আর পাঁচ কুড়ি দুই ঘর আগে এখানে দুই ঘর এখানে দুই করে এখানে দুই ঘর জিরো পয়েন্ট সামনে একটা শূন্য দিলাম সাজানোর জন্য বারো আর তিন পনেরো পনেরো আর পাঁচে কুড়ি দুই ঘরে গিয়ে দুশো এবার জিরো পয়েন্ট টু মানে দশমিক সরাও দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য কুড়ি দিয়ে একশো কে কাটো পাঁচ কুড়ি একশো উপরে নেই মানে এক তার মানে আর বত্রিশ কে ভাঙালে কয়টা দুই পাঁচটা দুই আর জিরো পয়েন্ট মানে এক বাই পাঁচ তাই না জিরো পয়েন্ট টু মানে এক বাই পাঁচ হ্যাঁ আর বত্রিশ মানে পাঁচটা দুই ভিতর বাইরে গুণ হয় পাঁচ পাঁচ ক্যান্সেল এক না লিখলে হয় তার মানে দুই ওকে আসো এবার আসো পনেরো হ্যাঁ কত আচ্ছা একটা জিনিস আমরা জানি পাঁচ বারো তেরো দিয়ে ট্রিপ্লেট হয় পাঁচ বারো একটা তের মধ্যে সম্পর্ক ওরা বলছে আর আমরা জানি পাঁচ বারো তের মধ্যে তো স্যার এরকম সম্পর্ক হয় ট্রিপলেটের সম্পর্ক মানে পাঁচের স্কোয়ার আর বারো স্কোয়ার যদি যোগ করো তেরো স্কোয়ারের সমান ওকে ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করে প্রত্যেকে বুঝবে ওকে আসো আচ্ছা একটা জিনিস বীজগুনি অনেকের অড মনে হয় যদি কোনো জায়গায় তোমার একটু অট মনে হয় অসুবিধার কি আছে রেকর্ডেড থাকছে তোমার ফ্লেক্সিবল একটু আরেকবার রিপিট করে দেখে নিও ওকে আসো তাহলে পাঁচ আর বারো তেরোর মধ্যে একটা সম্পর্ক তো আছে আরেকটা সম্পর্ক আমরা বার করলাম পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সময় সমান তেরো স্কোয়ার দুইটা যদি কম্পেয়ার করো এটাও পাঁচ বারো তেরোর মধ্যে সম্পর্ক এটাও পাঁচ বারো তেরোর মধ্যে সম্পর্ক এটা আমরা বার করলাম

তবেই যেহেতু সেম তাহলে তোমরা বলবে স্যার পাওয়ার দুইটাও সেম হবে রুট এর মান কত হবে দুই এটাও পাঁচ বারো তেরোর মধ্যে সম্পর্ক এটাও পাঁচ বারো তেরোর মধ্যে সম্পর্ক আর দেখো সব সেম এখানেও সমান সমান এখানেও সমান সমান এখানেও প্লাস এখানেও প্লাস যেহেতু সবই সেম তাহলে তোমরা বলবে স্যার পাওয়ার গুলাও সেম হবে এখানের পাওয়ার আর এখানের পাওয়ার সমান হবে রুট সরাইলে এক্সের মান কত হবে এদিকে দুই স্কোয়ার তাহলে দুই স্কোয়ার ভাঙালে কত হবে ভাই দুই এর স্কোয়ার যদি ভাঙাও তার মানে কত হবে দুই দু গুণে চার ওকে আসো ষোলোতে কি বলছে দেখো এবার দেখো এরকম দেখো রুট আছে অনেকগুলো হ্যাঁ রুটের মাথায় এখানে ছয় এখানে তিন হ্যাঁ রুটের মাথায় তিন এখানে ছয় অ্যাকচুয়ালি এগুলো ভাঙা এইভাবে দেখো আমরা শর্টকাটে করবো এখানে যদি তিন থাকেন এখানে এক্স এটা রুট যদি সর এখানে নাই মানে এক আছে এক্স এর পাওয়ার কত হবে এক একই আর তিনটা যাবে নিচে এনে মনে করো রুট আছে এখানে এ এখানে ভিতরে দুই আর এখানে আছে পাঁচ রুট সারালে এ এর পাওয়ার কত হবে দুই দুই আর পাঁচটা কোথায় যাবে নিচে তার মানে দুই বাই পাঁচ ওকে এগুলো এত বড় করবো না হ্যাঁ আসো দেখো দুই এর পাওয়ার নয় নই দুই এর পাওয়ার নয় নই হ্যাঁ আর এই তিন আর ছয় আছে না এই রুটের মাথায় যেগুলো থাকে না এগুলো নিচে যাবে তিন গুণন ছয় ওকে আর বাইরে কত আছে চার বাইরে চার চার নয় নয় এই রুটের মাথার গুলা কোথায় যাবে নিচে যাবে হ্যাঁ একবারে পরে কাটাকাটি করি হ্যাঁ দুইয়ের পাওয়ার নয় নই নয় নয় হ্যাঁ আর এই ছয় আর তিন আছে না এটা কোথায় যাবে নিচে তিন গুণন ছয় বা ছয় গুণন তিন আর বাইরে কত আছে চার ওকে তাহলে দুইয়ের পাওয়ার নয় নয় এই দুইটা তিন ছয় আঠারো এটা নিচে যাবে নয় নয় আর তিন আর ছয় নিচে যাবে ওকে তাহলে ইসে করো দুইয়ের পাওয়ার কত হবে এখানে কাটো তিন দিয়ে নয় কে কাটো তিন তিরিকা নয় তিন দিয়ে ছয় কে কাটো দুই আপ হ্যাঁ তিন দিয়ে নয় কে কাটো তিন তিন দিয়ে ছয় কে কাটো দুই আপ তাহলে এখানে দুই এর পাওয়ার হাফ আর বাইরে কত গুণন চার দুই এর পাওয়ার হাফ আর বাইরে কত গুণন চার বুঝছো তো এই নয় নয় এই তিন গুণন ছয় এই দুইটা নিচে যাবে গুণ আকারে দুই এর পাওয়ার নয় নয় ছয় আর তিন নিচে দেবে তিন গুণন ছয় আর ছয় গুণন ঘট ওকে তো উপরে নয় নিচে আঠারো কাটলে দুই হবে ভিতর বাইরে গুণ হ্যাঁ

কিন্তু যেনে এক্স এক্স সি মানে এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো তাহলে কি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার মূল সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে এ না কিন্তু এ মানে বি টা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার কিন্তু এক্স এক্স সি এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবলে কি হবে স্যার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটার মূল সূত্র সূত্রে স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার মাইনাইস বি স্কোয়ার মানে পরেরটা স্কোয়ার রাইট

একটু অন্য এক্সাম্পল নি যদি ভাগ থাকে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু ভাগ থাকলে কি হয় একটা এক্স হয় আর পাওয়ার গুলা কি হয় মাইনাস হয় তোমরা আর গুণ থাকলে নরমালি যোগ হয় আর ভাগ থাকলে মাইনাস হয় এবার ভাগ থাকলে যদি মাইনাস হয় তাহলে উল্টোটাও তো করা যেতে পারে মাইনাস থাকলে ভাগ আকারে লেখা যাবে দেখি না মাইনাস থাকলে আমরা কি আকারে লিখতে পারবো ভাগ আকারে লিখতে পারবো যেমন এখানে এক্স এর পাওয়ার বি মাইনাস আছে না তাহলে এখানে মাইনাস আছে যেহেতু তার মানে এটারে ভাঙলে দুইটি এক্স হবে একটার উপরের এক্স এর পাওয়ার হবে বি আর নিচের এক্স এর পাওয়ার কত হবে এখন কি হয় যোগ থাকলে গুণ আকারে লেখা যায় ভাগ আছে পাওয়ার বি আর নিচের টার পাওয়ার এ ওকে সেম ভাবে বলে দেখি এইটার অ্যান্সার কি হবে মানে এটাকে ভাঙলে কি হবে তোমরা বলবে স্যার এটাকে ভাঙলে দুটো এক্স আসবে মাইনাস আছে ভাগ হবে দুইটো এক্স আসবে উপরের এক্স এর পাওয়ার কত হবে এ তার নিচের এক্স এর পাওয়ার ওকে উপরের টার পাওয়ার কত হবে প্রথমে এ আছে না উপরের টার পাওয়ার বি আছে নিচের টার পাওয়ার আসো এবার এটা যদি লসাগু করে কত হবে এক্স হবে লসাগু লসাগুলে নিচে কিছু নাই গুণ টু কোন দিয়ে গুণ করলে এক্স টু দুবার এ প্লাস এক্স টু দুবার এক্স টু উপরে কত আছে এক প্লাস উপরে এক এক আর নিচেরটা লসও করো তো এটা লসাগু করলে এক্স টু দুবার বি হবে লসাগু নিচে কিছু নাই এক্স টু দি দিয়ে এককে গুণ করো এক্স টু দি প্লাস এটা আছে তাই হ্যাঁ নিচে কিছু না থাকলে কোন বি দিয়ে এক্স টু পাওয়ার বি প্লাস এটা যা আছে তাই এবার দেখো নিচেরও নিচে এটা আলটিমেট কোথায় যাবে উপরে উপরে এক্স টু পাওয়ার এ আর নিচে সাজিয়ে নিচে এক্স টু দিবার এ প্লাস এক্স টু পাওয়ার বি আর এখানে কি আছে নিচেরও নিচে এটা আলটিমেট কোথায় যাবে উপরে আর নিচে কি আছে সাজিয়ে লেখো এক্স টু পাওয়ার এ লিখলাম আগে লিখি হ্যাঁ আসো এবার লসগু যদি করা যায় দুটো সেম না আবার একটা লসকু আসবে এক্সটু দোয়ার এ প্লাস এক্স টু সেম দুটো সেম তাহলে একটা লসগু হবে আর উপরের গুলা যা আছে তাই তাই না প্লাস এক্সটু

তার বাইরে বাইরের পাওয়ার কত মাইনাস টু বাই থ্রি ওকে প্রথমে কিউ ভাগ মানে বাই হবে নিচে যাবে এটা হ্যাঁ এবার আসো হ্যাঁ এখানে তিন আছে না এগুলোকে কিউব আকারে সাজাই হ্যাঁ কিউব আকারে চৌষট্টি মানে কত হবে চারের কিউব এক্স কিউব তার সাতাশ মানে কত হবে তিনের কিউব আর এখানে এর পাওয়ার মাইনাস থ্রি তার বাইরে পাওয়ার কত মাইনাস টু বাই থ্রি এবার নর্মাল প্রসেসই করে দিই নর্মাল প্রসেস বলতে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয় এই তো চৌষট্টি মানে চারের কিউব সাতাশ মানে তিনের কিউব এবার আসো ভিতর বাইরে যদি গুণ হয় তাহলে কি পাওয়ার ভিতরে কত আছে আর বাইরে বাই সাথে গুণ সাথে গুণ তাহলে তিন দিয়ে যদি কে গুন করি না চলো একটু নিচে লিখে এখানে দেখাই দিই হ্যাঁ তাহলে চারের পাওয়ার তিন দিয়ে মাইনাস টু কে গুন করলে চিহ্নটা হবে মাইনাস বাই আর এখানে এক্স এর পাওয়ার কত হবে তোমরা বলবে স্যার ভিতরে আর বাইরে গুণ গুন করলে মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি আর এখানে তিনের পাওয়ার তিন আর বাইরে কত আছে গুণ করলে তাহলে চিহ্নটা হবে মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি আর এর পাওয়ার কত হবে এর পাওয়ার কত হবে চিহ্নটা কত হবে ভিতরে মাইনাস আর বাইরে মাইনাস মানে যে মানে যে প্লাস থ্রি ইন্টু টু বাই থ্রি ভিতরের বারে সবগুলো গুণ হ্যাঁ মাইনাস টু বাই থ্রি এই পাওয়ারটার সাথে গুণ এইটার সাথে এটার সাথেও গুণ এটার সাথে তাহলে তিন তিন ক্যান্সেল তিন তিন ক্যান্সেল হম তিন তিন ক্যান্সেল তিন তিন ক্যান্সেল ওকে আসো উপরে লিখে হ্যাঁ তাহলে ভাগ মানে নিচে দিলাম পরে ভিতরে আর বাইরের পাওয়ার গুণ করে দিলাম হ্যাঁ ক্লিয়ার এই তুদূর আসলে ভাই এবার দেখো একটা জিনিস জায়গা পরিবর্তন করবি চারটা চারের পাওয়ার মাইনাস টু না এটা নিচে নিয়ে গেলে হবে চারের স্কোয়ার তিনের পাওয়ার মাইনাস এটা উপরে গেলে তিনের স্কোয়ার হবে জায়গা পরিবর্তন মাইনাস আছে এটা নিচে নিলে প্লাস এটা মাইনাস আছে উপরে নিলে প্লাস এক্স এর পাওয়ার মাইনাস না তোমরা বলবে স্যার এটা নিচে নিচে হবে তাহলে প্লাস টু হবে আর নিচে স্কোয়ার তো স্কোয়ারই ওকে ক্লিয়ার তাহলে উপরে মাইনাস আছে নিচে নিলে প্লাস হবে নিচে মাইনাস থাকলে উপরে উঠিয়ে দেবে তাহলে প্লাস হবে তাহলে এখানে ভাঙাইলে কত হবে বলে দিকে তিনের স্কোয়ার নয় এখানে কত হবে চার চার ষোলো হ্যাঁ ভেঙে এক্স এ স্কোয়ার এটা কোন অপশনের সাথে মিলছে বলো দেখি জায়গায় পরিবর্তন করবে মাইনাস কে প্লাস করার জন্য উপর থেকে নিচে নিব আর নিচে থাকলে উপরে নয় বাই ষোলো এক্স স্কোয়ার এ এটা এক তো না লিখলে হয় নয় বাই ষোলো এক্স স্কোয়ার এ রাইট পাঁচশো কুড়ি দেখো অনেক বড় একটা সংখ্যা রাইট প্রথমে তিন তিন মানে তিনটা থেকে একটা আসবে ঘনমূল যেটা বলি ওকে পরে আবার বর্গমূল হ্যাঁ আসো তো এখানে একটা কাজ করি এই চার হাজার ছিয়ানব্বই কে যদি ভাঙানো যায় কি হয় বলো কত দিয়ে যায় আট দিয়ে যায় তাই না চার কে যদি আট দিয়ে দিট পাঁচ আটটা চল্লিশ আট বার হ্যাঁ আট বার আগে কয়টা আট হয় বলো দেখি চারটা আট আট গোনন আট গুনন আট আট তাহলে আট মানে কি এর কিউব এই আট মানে কি এর কিউব এই আট মানে কি এর কিউব এই আট মানে কি দুইয়ের কিউব তাহলে এটা আগে ভাঙালে চারটা আসে আট মানে এর কিউব মন দিয়ে শুনে এখানে ঘনমূল আছে তিন মানে ঘনমূল তিন মানে ঘনমূল মানে এখানে তিনটা দুই আছে তো এটা ঘনমূল করলে একটা দুই আসবে এনে তিনটা এর থেকে একটা দুই আসবে তিনটা এর থেকে একটা দুই আসবে এনে তিনটা দুইয়ের থেকে একটা দুই এনে দুইটা রুট আছে একটা বাইরে নরমাল রুট আর ভিতরে ঘনমূল প্রথমে এই রুটটা ভাঙায় এই রুটটা যদি ভাঙানো হয় না ঘনমূল মানে তিনটার থেকে একটা আসে তিনটা দুই তাহলে একটা দুই আসবে এখানে তিনটা দুই এখানে চারটা আট না আট মানে দুইয়ের কিউব তিনটা দুইয়ের থেকে একটা দুই তিনটার থেকে একটা দুই তিনটার থেকে একটা দুই তিনটার থেকে একটা দুই যে গুণ করো দুই দুগুণে চার চার দুগো আট আট দুগোনে ষোলো আট হয় আট মানে কি একটা দুই তিনটার থেকে একটা থেকে একটা গুণ করলে ষোলো তার দশমিক কয়েক ঘর আগে হবে এখানে দেখো ঘনমূল বানাই বলো দেখি এখানে কয় ঘর আগে দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় এই তিন ঘরের জন্য হবে এক ঘর এই তিন ঘরের জন্য এক ঘর তার মানে দুই ঘর আগে দশমিক এনে কয় ঘর আগে দশমিক আছে ছয়টা অঙ্কের আগে দশমিক আছে এক ঘর এই তিনটার জন্য এক ঘর এইটার জন্য এক ঘর এই তিনটার জন্য এক ঘর এক ঘর একঘর মানে দুই ঘর আগে ওকে তাহলে প্রথমে এই বার্গমূল ঘনমূল কলম এইবার বর্গমূল করলে ষোলোর বার্গমূল চাপ চার ষোলো আগে দুই ঘরে ছিল এক ঘর আগে শূন্য একটা দিয়ে দিই সামনে হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ক্লিয়ার তাহলে প্রথমে এটাকে ভাঙলাম চারটা আট আট মানে দুইয়ের কিউব চারটা দুই এর কিউব থেকে চারটা দুই আসবে গুণ করলে ষোলো দশমিক দুই ঘর আগে হবে বুঝছো ঘনমূল মানে তিন ঘর থাকলে এক ঘর ছয় ঘর থাকলে দুই ঘর নয় ঘর থাকলে তিন ঘর এরকম হয় আর ব্যাপারটা হ্যাঁ আসো এটা আরো যদি ভাঙানো যায় কি হবে রুট তুললে এখানে নাই মানে এক আছে ঘনমূল যদি ভাঙানো দুই এর পাওয়ার এক একই এখানে যত থাকে না তিন এই তিনটা কোথায় যাবে নিচে এখানে তিন আছে তিন নিচে যাবে চার থাকলে চার নিচে যাবে এখানে যদি ভাঙা এখানে নাই মানে দুই থাকে দুই এর পাওয়ার এক এখানে যত দুই আছে না নিচে এখানে যত থাকবে এটা নিচে আসবে দুই থাকলে নিচে চার থাকলে চার নিচে এটা যদি ভাঙ তাহলে তোমরা বলবে স্যার তিনের পাওয়ার এক বাই তিন এটা আর যদি ভাঙ তাহলে তোমরা বলবে স্যার তিনের পাওয়ার এখানে নাই মানে দুই আছে এক বাই ওকে এবার দুটো দুই থেকে একটা দুই আসবে আর পাওয়ার গুলো যোগ ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখানে দুইটা তিন থেকে একটা তিন আর পাওয়ার বলে যোগ হবে হ্যাঁ ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু যোগ করলে তো কত হবে দুইয়ের পাওয়ার তিন ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টু যোগ করো তো কত হয় আর দুই লশগু ছয় তিন দিয়ে ছয়কে ভাগ করো দুই দুই ওকে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন ওকে তিন তাহলে তোমরা বলবে স্যার পাঁচ বাই ছয় তাহলে দুইয়ের পাওয়ারও কত পাঁচ বাই ছয় তিনের পাওয়ারও কত এটা যোগ করো পাঁচ বাই ছয় এবার খেয়াল করি এটার এইভাবে লেখা যায় হ্যাঁ মনে করো একটা এর পাওয়ার দুইটার পাওয়ার যদি সেম হয় তাহলে এখানে দেখো এটার পাওয়ার পাঁচ বাই চু এটার পাওয়ার পাঁচ বাই ছয় তাহলে আমরা লিখতে পারি দুই ইন্টু তিন তার পাওয়ার পাঁচ বাই ছয় হোল টু দি পাওয়ার ফাইভ বাই ওকে এটার পাওয়ারও পাঁচ বাই ছয় এটার পাওয়ারও পাঁচ বাই ছয় তাহলে আমরা কি লিখতে পারি দুই গুণন তিন এর হোল টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স দুইটা আর পাওয়ার সেম না তাহলে এটার গুণ ফলের পাওয়ার পাঁচ বাই সিক্স দুই আর তিন গুণ করো তিন দুগুণে ছয় ছয় টু দি পাওয়ার পাঁচ বাই সিক্স বুঝলি সেম হইলে সেম তো দুইটা গুণ করে দিব হোল টু দি পাওয়ার পাওয়ার এই আর কি এখানেও পাঁচ পাঁচ বাই ছয় এখানেও পাঁচ বাই ছয় তাহলে দুই গুণন তিন হোল টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স একটা পাঁচ বাই ছয় দিব হ্যাঁ তাহলে এটা কত হবে অপশন বি পাঁচশো বাইশ চলো তিনটা রুট আছে প্রথমে এটাকে ভাঙাই এটার কত দিয়ে ভাঙা যায় দুই একে তিন নয় তিন বারো সাত উনিশ তিন দিয়ে যাবে না সাত দিয়েও যাচ্ছে না এগারো দিয়ে যাবে দশ একশো তাও যাচ্ছে না তেরো কে তেরো আট উননব্বই ছয় তেরো আটাত্তর এগারো হ্যাঁ দিয়ে যাবে দুই একশো সাতানব্বই কে যদি ভাঙাও তেরো তেরো কে তেরো আট উননব্বই ছয় তেরো আটাত্তর এগারো একশো সতেরো নয়েরো একশো সতেরো আরো তেরো বার তেরো তেরো তার মানে সাতাশি নয়শো সাতাশি ভালো করে দেখো হ্যাঁ আর এটাকে ভাঙালে কত হয় এটাকে ভাঙালে কত হয় দুই হাজার একশো সাতানব্বই কে ভাঙালে কয়টা তেরো আসে তিনটা তিনটা থেকে কয়টা তেরো আসবে একটা তেরো আসবে দুই হাজার একশো সাতানব্বই মানে তিনটা তেরো তাহলে এটার দিকে তোমরা স্যার আসবে এই দুইটা যোগ করো নয়শো আর যোগ প্লাস তাহলে এই দুইটা যোগ করলে এক হাজার হয় না এক হাজারের ঘনমূল কত হয় দেখো দশের স্কোয়ার একশো দশের কিউব এক হাজার ঘনমূল মানে বুঝছো তো কত কিউব কে এক হাজার হয় তোমরা বলবি স্যার দশের কিউব এক হাজার

ওকে তাহলে তিনশো তেতাল্লিশের ঘনমূল মানে কত কিউব তিনশো তেতাল্লিশ হয় সাতের কিউব তাহলে তিনশো তেতাল্লিশের ঘনমূল কত হয়ে যাবে সাত আসো কাজ করো হ্যাঁ পাঁচ দিয়ে যদি এক ভাগ করে কত হয় বলে দিই জিরো পয়েন্ট টু হ্যাঁ দশমিক দিয়ে একটা শূন্য পাঁচ দু দশ সামনে সুন্দর করার জন্য একটা শূন্য হ্যাঁ জিরো পয়েন্ট টু পাওয়ার থ্রি ওয়াই আর এখানে আট মানে কত কিউব বলে দিকে আট হয় দুই এর কিউব আট হয় আর দশমিক এখানে তিন ঘর আগে আছে এখন হবে এক ঘর আগে শূন্য করার জন্য একটা শূন্য ওকে এবার মনে মনে নিচে নিচে জিরো পয়েন্ট টু জিরো এভাবে ক্যান্সেল করার জন্য আমি বুঝার জন্য এটা মনে মনে ক্যান্সেল তাহলে কি থাকবে থ্রি ওয়াই সমান সমান থ্রি তাহলে তিন দিয়ে তিনকে ক্যান্সেল করে এক তার মানে এর মান কত নিচে নিচে ক্যান্সেল হয় না মনে মনে এটা ক্যান্সেল তার মানে বলবে এটা আর এটা সমান থ্রি ওয়াই সমান সমান থ্রি হলে তার মানে এর মান কত হবে ওয়ান আরে দশমিকের পর জিরো মানে কি

আটকে ভাঙায় লেখো দুই এর কিউব আর এটার সাথে গুণ আছে আর কি একবারে যদি আর বাইরে কত আছে বলে দেখি থ্রি টু দি পাওয়ার টু এ পাওয়ার টু এটা তিন আলাদা না কিন্তু তিন এর পাওয়ার টু এ হ্যাঁ তাহলে দুই এর পাওয়ার থ্রি তার পাওয়ারে এই ভিতর আর বাইরে এটা গুণ তিন আর বাইরে আছে থ্রি টু আর টু এটা গুণ করা যাবে গুণ আকারে থাকবে থ্রি টু দিবার টু এটা তিন তিরিকা নয় লিখে দিও না কিন্তু থ্রি টু দিবার টু এটা আছে না একটা সংখ্যা হ্যাঁ ভিতরে বাইরে থ্রি টু দিবার টু এ টোটালটা একটা সংখ্যা আর তিন একটা তিন আর থ্রি টু দিবার এই গুণ করলে তোমরা বলবে থ্রি ইন্টু থ্রি টু দিবার টু বুঝা গেল ভিতর আর বাইরে গুণ করলে তিন আর এইটা গুণ করলে এই যে গুণ আকারে থাকবে হ্যাঁ এই তিন কিন্তু আলাদা করে এই তিন তিরিকা নয় করে দিও না কিন্তু হ্যাঁ এটা আলাদা থ্রি টু দি বার টু এ আলাদা আর ভিতরে তিন দুইটা গুণ করলে থ্রি ইন্টু থ্রি টু দি বার টু এ এটা এটা ক্যান্সেল তাহলে এখানে কি থাকবে থ্রি টু দি পাওয়ার এ আর এখানে দুইটা তিন থেকে একটা তিন আর পাওয়ার গুলো যোগ তার মানে ওয়ান প্লাস টু এ দুইটা তিন থেকে একটা তিন আর পাওয়ার গুলো যোগ হয় মনে মনে তিন তিন যদি ক্যান্সেল করো তার মানে এ গুলো এক পারে নিয়ে আসো এ আর টু এটা এই পারে নিয়ে আসলে মাইনাস টু এ সমান সমান ওয়ান এ থেকে টু এ বাদ দিলে কত হবে মাইনাস এ বড় সংখ্যা জন্য মাইনাস

বত্রিশ এখানে পাঁচ আছে না তাহলে কত এটা কিভাবে আর এখানেও ভাঙা তো বত্রিশ মানে কয়টা দুই পাঁচটা দুই এই যে পাঁচটা দুই পাঁচটা দুই আর বাইরে কত আছে চার বাই পাঁচ গুণ করো পাঁচ পাঁচ ক্যান্সেল দেখো এখানে কি থাকে এক যোগ এক বাই আট যোগ দুইয়ের পাওয়ার চার মানে চারটা দুই গুণ করলে কত হয় ষোলো দুইয়ের কিউব আট চারটা দুই ষোলো পাঁচটা দুই বত্রিশ রাইট তার মাইনাস এক বাই এখানে কত হয় দুইয়ের পাওয়ার চার মানে ষোলো ঠিক আছে কি ভাই তাই না চারটা দুই গুণ করলে যে দুইয়ের পাওয়ার চার ষোলো হ্যাঁ ষোলো আর এক যোগ করে ফ্রাকশন বলে ষোলো আরেক কত হয় সতেরো আর এক বাই আট থেকে এক বাই ষোলো বিয়োগ করো তো রাফে বিয়োগ করো এক বাই আট থেকে এক বাই ষোলো বিয়োগ করে দেখো ষোলো ওবে লশ আট দুগুনের ষোলো দুই ওকে দুই ষোলো ষোলো সেম এক বুঝে তো আট দিয়ে ষোলো কে ভাগ করলে দুই 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 ষোলো ষোলো সেম এক একই করলে এক বাই ষোলো এক বাই আট থেকে এক বাই ষোলো গেলে যোগ করলে তোমরা বলবে স্যার সতেরো সমস্ত সতেরো পূর্ণ এক বাই ষোলো তার মানে অপশনে চলো তাহলে টোয়েন্টি এইট এখানে তিন আছে তাহলে এটা লেখো সাতাশ মানে তিনের কিউব বাইরে টু বাই থ্রি ছয়শো পঁচিশ কে ভাঙালে দেখো কয়টা পাঁচ হয় চারটা একশো পঁচিশ কে ভাঙালে কত হয় একটু আগে করলাম পাঁচ আসে এটা পঁচিশ হ্যাঁ ছয়শো পঁচিশ কে ভাঙালে চারটা পাঁচ আসে তাহলে এটা কি লিখবো চারটা পাঁচ আর বাইরে পাওয়ার কত এক বাই চার মাইনাস চৌষট্টিকে ভাঙালে কয়টা দুই হয় ছয়টা দুই ষোলোকে ভাঙলে চারটা বত্রিশকে ভাঙলে পাঁচটা আর চৌষট্টিকে ভাঙিলে ছয়টা দুই উপর দিকে নিচে ছয়টা দুই আর বাইরে এক বাই ছ এটা এটা ভোগে যাবে এখানে থাকবে এখানে চার চার ক্যান্সেল ভিতর বাইরে গুণ হয় না এখানে তিন তিন ক্যান্সেল তিনের স্কোয়ার ভাঙাও তিন তিরিকে নয় পাঁচের পাওয়ার এক না লেখলেও হয় পাঁচ দুইয়ের পাওয়ার এক না লেখলে হয় দুই ডয়ের থেকে পাঁচ মাইনাস করলে কথা হয় চার চারের থেকে দুই গেলে দুই তার মানে এটার মান কত হয়ে যাবে দুই রাইট আসো টোয়েন্টি নাইন নয় মানে কয়টা তিন হয় দুইটা তিন আর এখানে তিনের পাওয়ার টু এক্স প্লাস ওয়ান সাতাশ মানে কত হবে তিনের কিউব আর বাইরে কত আছে আর দুইটা তিন থেকে একটা তিন আসবে আর পাওয়ার গুলো যোগ হ্যাঁ টু প্লাস থ্রি এক্স টু প্লাস টু এক্স প্লাস ওয়ান দুইটা তিন থেকে একটা তিন পাওয়ার গুলো যোগ টু প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এখানে কত হবে তিনের পাওয়ার বলে দি ভিতর বাইরে যদি গুন করো তিন আর এক্স গুণ করলে থ্রি এক্স তাহলে তিন তিন ক্যান্সেল তাহলে আসলে মাইনাস থ্রি এক্স সমান সমান প্লাস থ্রি ওই পারে গেলে মাইনাস থ্রি এবার দুইটার থেকে তিনটা বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস তিনটার থেকে দুইটা এক্স গেলে একটা এক্স সমান সমান মাইনাস থ্রি তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয় তাই না

কিন্তু এখানে দুইয়ের পাওয়ার কত চার আর এক্স গুণ করো তার মানে ফোর এক্স প্লাস চার দিয়ে এক কে গুণ করো চার ওকে চার সমান সমান এখানে দুইয়ের পাওয়ার কত হয় তিন আর দুই গুণ করো তিন দু গুণে ছয় এক্স প্লাস দুই আর তিন গুণ সরি তিন আর তিন গুণ করো তিন তিন আর নয় এখানে ডাই মানে এক আছে এবার দুইটা দুই গুণ করলে তোমরা বলবে চার একটা দুই আসবে আর পাওয়ার গোলে যোগ হ্যাঁ গুণ করলে একটা দুই আসবে পাওয়ার গোলে যোগ তার মানে ওয়ান প্লাস ফোর এক্স প্লাস ফোর

চারটার থেকে ছয়টা গেলে বলবে সূচকের প্রপার্টি গুণ থাকলে একটা দুই আসবে পাওয়ার গুলা হ্যাঁ তার মানে এক্স এর মান কত হয়ে যাচ্ছে অপশন ডি রাইট পাঁচশো থার্টি ওয়ান রুট গুলা আর আটকে ভাঙানো যে আট মানে তোমরা বলবে স্যার দুই এর কিউ আর রুট ভাঙালে এখানে নাই মানে এক আছে দুইয়ের পাওয়ার এক একই এই তিনটা কোথায় যাবে নিচে স্যার এখানে চার থাকলে এক বাই চার পাঁচ থাকলে এক বাই পাঁচ রাইট এখানে নাই মানে দুই আছে তাহলে এটা ভাঙালে কত হবে দুইয়ের পাওয়ার এক একই আর এই দুইটা কোথায় যায় দুই নিচে আর চার মানে দুই এর স্কোয়ার আর বাইরে এক্স এক্স সি ওকে আসো এনে কি হবে দুইটা দুই থেকে একটা দুই হবে তার পাওয়ার গুলা যোগ তিন যোগ এক বাই তিন এর পাওয়ার এক বাই দুই এক বাই দুই এখানে আগে এটা গুণ করো দুই এর পাওয়ার কত হবে লসে তো দুই এর পাওয়ার কত হবে তিন হবে উপরে কত হবে তিন এখানে দুইটা দুই দুই ক্যান্সেল তাহলে দশ বাই তিন দশ বাই তিন এক কাজ করো সংখ্যাটা এইপারে দিয়ে দেবো ওয়ান বাই টু টা আসলে মাইনাস ওয়ান বাই টু টু

তাহলে সতেরো সতেরো ছয় আগেই ছিল টু এক্স এর মান সতেরো বাই ছয় তাহলে আসলে ভাগ হবে ভাগ মানে নিচে যাবে তাহলে এবার দেখো বত্রিশে কি বলছে হ্যাঁ সাতাশের সমান সমান এটা তো আচ্ছা সাতাশ মানে কত তিনের কি হ্যাঁ বারে এক্স আর ছয় হাজার পাঁচশো একষট্টিকে যদি ভানু যায় কত হয় বলো দেখি ছয় হাজার পাঁচশো একষট্টি কে যদি আরো তিনবার দেশ একশো তেতাল্লিশ তিনবার দেও কত হয় ভাই তিন চারে বারো দুই সরি সরি এটা দুইশো হবে রাইট আরো তিন বার দেও একাশি আরো তিন বার দেও সাতাশ তিন বার তিন নয় সাতাশ তিন তিরিকে নয় পাঁচ ছয় সাত আট এটাকে ভাঙালে কয়টা তিন হয় এটাকে যদি ভাঙাও তাহলে তোমরা বলবে স্যার আটটা তিন রাইট কিন্তু তিনের পাওয়ার মাইনাস এক্স ওকে একটা জিনিস খেয়াল করো হ্যাঁ তিনের পাওয়ার কত আছে বলে দেখি ভিতর বাইরে গুণ হবে থ্রি এক্স আর এখানে দুইটা তিন থেকে একটা তিন তোমরা বলবে স্যার পাওয়ার যোগ হবে যোগ করলে আট আটই আর যোগ করলে কি হবে তিন তিন ক্যান্সেল এবার এক্স গুলো একবারে নিয়ে আসো তিনটা এক্স তিনটা এক্সই এক্সটা একবারে নিয়ে আসলে তাহলে তিনটা আর একটা যোগ করলে কয়টা এক্স চারটা এক্স সমান আট তাহলে চার দিয়ে যদি আটকে কাটতো দুই তার মানে x এর মান কত হয়ে যাবে দুই রাইট অপশন এ এবার দেখো এখানে তিনটা রুট আছে ভিতর থেকে ভাঙিয়ে যাও এখানে ছয় আছে হ্যাঁ এক্স টু দি পাওয়ার ফোর রুট এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার বর্গমূল করলে কত হবে x হবে রাইট তাহলে রুট এখানে ছয় এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এই দুইটা গুণ করে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর এখানে তিনটে x আর এখানে একটা এক্স চারটে এক্স তাহলে এটার বর্গমূল করলে কত হবে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর তার বর্গমূল করলে এক্স স্কোয়ার তাহলে এখানে চারটে x এখানে দুইটে এক্স তার মানে কত হবে কয়টা এক্স হবে ছয়টা x তাই না এখানে চারটা এখানে দুইটা যোগ করলে ছয়টা এক্স তাহলে এটা আর বর্গমূল করলে কত হবে এখানে কয়টা এক্স আছে ছয়টা এক্স তাহলে তোমরা বলবে স্যার এটার বর্গমূল করলে শুধু x হবে ক্লিয়ার ছয়টা x তার এটার মানে ছয় আছে না ছয় তার মানে ছয়টার থেকে একটা আসবে এনে তিন মানে কি তিনটার থেকে একটা আসে ছয় আছে তার মানে ছয়টা এক্স থেকে একটা x তার মানে ইন্টারেন্সেল সিম্পল এক্স রাইট আসো চৌত্রিশ ওকে এক্স্রেস স্কোয়ার চিলি কি এনে কি আছে রুটের মাথায় তিন আছে এক্স্রেস স্কোয়ার রুট ওভার হচ্ছে এক্সকিউ

এলে বাইরে আসলি 1/x x দিয়ে এর কাটাও x স্কয়ার তাহলে রুটের মাথায়ে তিন-তিনই x স্কয়ার x স্কয়ার ইনটু ইন x স্কয়ার আছে তাহলে x স্কয়ারের বর্গমূল কত হবে ভাই x हैन x স্কয়ার রুটের বাইরে আসলি x আর x গুণ করলে তোমরা বলবি সারি x কিউ হবে আর এখানে তিন আছে মানে তিনটে x থেকে তার মানে কয়টা এক্স বাইরে আসবে একটা x কিউ মানে কয়টা x আছে তিনটা তিনটা থেকে একটা বাইরে আসবে তার মানে শুধু এবি x রাইট 835 খুব দেখো চার তিনটা রুট আছে না প্রথমে এটা ভাঙাবো রুট তার এই রুটের মাথায় তিন হ্যাঁ সবগুলো গুন গুন আকারে আছে তারপরে বলে এটা আটের ঘনমূল তিন মানে আটকে ভাঙলে তিনটা দুই হয় দুইয়ের কিউ তিনটা দুই থেকে কয়টা দুই আসবে এই চার চারি হ্যাঁ আর এই আট মানে দুইয়ের কিউ তিনটা দুই থেকে একটা দুই আসবে আট মানে আটের ঘনমূল করলে দুই হবে আর চার চারি চারা দুই গুণ করে চার দুগুণে আট তিন তিন চার চারই এনে বলে দিকে এবার চার দুগুণে আট বুঝছো তো আটের ঘনমূল দুই চারা দুই গুণ করলে আটের ঘনমূল দুই দুই চারা দুই গুণ করলে আট আটের ঘনমূল কত হবে তোমরা বলবে স্যার আবার দুই হবে বুঝছো এই চার চার এই যে এটা আটের ঘনমূল কত হয় দুই তাহলে এবার চারা দুই গুণ করে চার দুগুণে আট আটের ঘনমূল কত হবে তিন মানে ঘনমূল তাহলে আটের ঘনমূল দুই আট মানে দুইয়ের কিউবা আট হয় দুইয়ের কিউব আট তার মানে আটের ঘনমল কত হবে তোমরা বলবে স্যার দুই হবে বুঝতে পারছো ভাই আট মানে কত কিউব করলে আট হয় দুই এর করলে আট হয় তার মানে তোমরা বলবে বস আটের ঘনমল দুই হবে তারপরে আবার রুট ওভার ষোলো তারপরে আবার রুট ওভার আট ইন্টু চার আছে রুটের চার তাহলে চারের ঘনমল কত হবে দুই আট দুণে কত হয় ষোলো তাহলে রুট ওভার বত্রিশ বত্রিশ পরে আবার রুটাবার ষোলো ওকে বুঝছো চারের বর্গমূল দুই আট আর দুই গুণ করো আট দুগুণের ষোলো এবার ষোলোর বর্গমূল কথা এবার চার ষোলো কত হয় চৌষট্টি ঠিক করছে কি ভাই ভিতর থেকে চারের বর্গমূল দুই আট আর দুই গুণ করে আট দুগুনের ষোলো ষোলো বর্গমূল চার আর পাশে ষোলো চার ষোলং চৌষট্টি বলো চৌষট্টির বর্গমূল কত হয় তোমরা বলবে স্যার আট আটে চৌষট্টি

এরকম যদি বড় বড় ইসে থাকে না খেয়াল করবে হ্যাঁ পাওয়ার যদি বড় বড় থাকে তাহলে কিভাবে ছোট বড় বার করব তার বুদ্ধি হচ্ছে কি মন্দির শুনবে হ্যাঁ বড় বড় যদি থাকে এদের গসাগু নিবে তিরিশ কুড়ি দশ এদের কত এদের গসাগু হয় দশ দশ দিয়ে সবগুলোর ভাগ দেয় এদের গসাগু দশ না পাওয়ার গুলো আর গসাগু নিয়ে নিবে এবার এই দশ দিয়ে এটা ভাগ করবে দশ দিয়ে এটার ভাগ করো তিন দশ দিয়ে এটাকেও ভাগ করো হ্যাঁ দশ দিয়ে কুড়িকে কে ভাগ করো দুই দশ দিয়ে এটাকে ভাগ করো তোমরা বলবে স্যার দশ দশ ক্যান্সেল তাহলে এখানে দুই এর কিউব কত হয় আট আর এখানে তিনের স্কোয়ার ভাঙালে তিন তির কে নয় এখানে দশ দশ ক্যান্সেল তার মানে ছয় তাহলে দেখো পাওয়ার গুলার দশক নিবে দশ কুড়ি তিরিশ এদের গশগুলো দশ হয় প্রত্যেকটাকে দশ দিয়ে ভাগ করো দশ দিয়ে ভাগ করলে তিন দুই এর কিউব আট দশ দিয়ে ভাগ করলে দুই তিনের স্কোয়ার নয় দশ দিয়ে ভাগ করলে দশ দশ ক্যান্সেল ছয় বল এদের মধ্যে বৃহত্তম কোনটা বড় কোনটা তোমরা বলবে স্যার নয় বড় নয় মানে মাস তিনের পাওয়ার কুড়ি হচ্ছে সবচেয়ে বড় নয় কোনটাকে ভাঙিয়ে আসলো মাঝখানেরটাকে ভাঙিয়ে তার মানে তোমরা বলবে এটাই সবচেয়ে বড় রাইট আসো আটত্রিশ এদের মধ্যে বৃহত্তম কোনটি তাহলে রুট দুই সরালে এনে নাই মানে দুই আছে তোমরা জানো তো রুট সরালে দুই এর পাওয়ার এক বাই দুই আর এখানে কত হবে তিন এর পাওয়ার নাই মানে এক আর এই তিনটা নিচে যাবে এক বাই তিন আর এখানে পাঁচের পাওয়ার কত আছে এক আর এই চারটা কোথায় যাবে নিচে এর পাওয়ার কত আছে আর এই তিনটা কোথায় যাবে নিচে এক বাই দুই আগেরটা তো যেমন দিয়ে ভাগ করছি আর লসু পাওয়ার কিন্তু এগুলোর না কিন্তু হ্যাঁ দুই তিন চার এদের লস কত হয় দুই তিন চার দুই বার দেও দুই কে দুই তিন তিন দুই বার দেও দুই দু চার এবার গুন করো তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত হবে ভাই বারো দুই তিন চার এদের লসেও কত হয় না তাহলে তোমরা বলবে স্যার এটাকেও বারো দিয়ে এটাকেও বারো দিয়ে গুন এটাকেও বারো দিয়ে গুন এটাকেও বারো দিয়ে গুন ঠিক আছে এদের লসেও বারো হয় প্রত্যেকটাকে বারো দিয়ে গুন তাহলে দুই দিয়ে বারো কে ছয় তিন দিয়ে বারো কে কাটো চার চার দিয়ে বারো কে কাটো তিন আর এখানে তিন দিয়ে বারো কে কাটো চার তাহলে দুইয়ের পাওয়ার সিক্স মানে ছয়টা দুই গুণ করতে হবে পাঁচটা দুই গুণ করলে বত্রিশ ছয়টা দুই যদি গুণ করে তাহলে তোমরা বলবে স্যার চৌষট্টি হবে তিনের পাওয়ার কত আছে চার ওকে চার চারটা তিন গুণ করে গুণ করলে কত হয় একাশি তাই না এনে পাঁচের কিউব পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ দুইয়ের পাওয়ার চার চারটা দুই গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো চারটা দুই গুণ করলে ষোলো হয় এবার এদের মধ্যে বৃহত্তম কোনটা চৌষট্টি একাশি একশো পঁচিশ ষোলো তোমরা বলবে একশো পঁচিশ আছে হ্যাঁ তার মানে এই পাঁচ হবে সবচেয়ে বড় রাইট আচ্ছা আগেরটাই বৃহত্তম বলছিল তো হ্যাঁ আসো আগেরটা থার্টি এইট হ্যাঁ থার্টি নাইন হ্যাঁ এনে আছে বাঘ এখানে আছে গুণ বগমাস যদি বলো

আচ্ছা এখানে আবার রুট আছে আসো তাহলে এক কাজ করি এখানে ভাগ আছে প্রথমে ভাগ করি তাহলে দুইটা পনেরো থেকে একটা পনেরো ভাগ থাকলে পাওয়ার গুলা মাইনাস হয় তাহলে বলো সাড়ে সাত থেকে আড়াই মাইনাস করলে কত হয় পাঁচ ইন্টু পনেরো পাওয়ার কত মাইনাস চার এখানে রুট সরাইলে কি বলবে তোমরা বলবে স্যার রুট সরাইলে পাওয়ার কত আসবে পনেরো পাওয়ার নাই মানে এক আর এই তিনটা নিচে যাবে এক বাই তিন ও পনেরো পাওয়ার কত এক বাই তিন আবার বাইরে কত আছে বস বাইরে এক্স আছে রাইট রুট সরাইলে এই তিন আছে না তিন নিচে যাবে দুই থাকলে দুই নিচে যায় রাইট এবার গুণ আছে সার তাহলে কি হবে দুইটা পনেরো থেকে একটা ১৫ আর কি হয় বস গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় তাহলে যোগ করলে কত হবে বলে দিই প্লাস এ মাইনাস এ মাইনাস হবে পাঁচের থেকে চার গেলে এক প্লাস এ মাইনাস এ মাইনাস হবে যোগ করলে পাঁচের থেকে চার মাইনাস করলে এক আর এখানে পনেরো পনেরোই ভিতর বাইরে কি গল্প হয় গুণ হয় রাইট তাহলে গুণ করলে এক্স আইসে একের সাথে গুণ হবে এক্স ও কে এক্স নিচে কত তিন

তাহলে আট মানে দুই এর কিউব তার ওয়াই আর চৌষট্টি মানে ছয়টা দুই তার পাওয়ার জেড আর এখানে কত আসে টু টু দি পাওয়ার এক্স আর এখানে দুই এর পাওয়ার কত তিন আর ওয়াই গুণ করে তোমরা বলবে স্যার থ্রি ওয়াই আর এখানে টু টু দি পাওয়ার সিক্স জেড তাই না ছয় আর জেড গুণ করলে সিক্স জেড মনে মনে নিচের দুইগুলো ক্যান্সেল করি তার মানে এখানে কত থাকবে এক্স আর এখানে থ্রি ওয়াই আর এখানে সিক্স জেড এটাকেও ভাগ করো এটাকেও ভাগ করো রেশিও পাওয়া যাবে তাই না এক তো নালে কি হয় তিন দিয়ে ছয় কে ভাগ করো দুই ছয় ছয় ক্যান্সেল থাকবে এক তাহলে এক্স এর নিচে ছয় না তার মানে এক্স এর ছয় ভাগ আর ওয়াই এর ভ্যালু দুই ভাগ

তো দেখো ইউনিট হোক আর যাই হোক আলটিমেট জিরো হলেও জিরো তো জিরো রাইট তাই না বারো থেকে ছয় গেলে ছয় ছয় ইউনিট থেকে ছয় ইউনিট বাদ দিলে তার মানে অ্যান্সার কত আসলে আলটিমেট জিরো রাইট আসো এ সমান সমান বি টু দি পাওয়ার এক্স বি সমান সমান এ টু দি ওয়াই হলে তাহলে বলছি এক্স ওয়াই এর মান কত ওকে আচ্ছা আসো দেখো এনে বি সমান সমান পরেরটা লিখলাম একটু হলি হলি এক জায়গায় মান বসাই দাও এনে বি বি এর জায়গায় এর মান এর মান কত বি টু দিবার এক্স এর জায়গায় খেয়াল করো এর জায়গায় এর মান হচ্ছে বি টু দিবার এক্স তার বাইরে কত থাকলো ওয়াই খেয়াল করো হ্যাঁ এর জায়গায় এর মান এর মান কত বি টু দিবার এক্স তার বাইরে ওয়াই ওয়াই তাহলে এখানে বি বি নাই মানে উপরে কত আছে এক আর এখানে বি বি আর এক্স আর ওয়াই গুণ করো এক্স তাহলে মনে মনে বি বি ভোগে যাবে তার মানে তোমরা বলবে এক্স এর মান কত বেরিয়ে আসবে তোমরা বলবে স্যার এক্স এর মান ওয়ান রাইট তার মানে অপশন নেই

তার পাওয়ার ওয়াই তোমরা বলবে স্যার এটার মান কত হবে দশ এটার মান দশ এটার মান কত দশ হ্যাঁ এবার একটা জেলে খেয়াল করো হ্যাঁ এই পাওয়ারটাকে যদি ওই পারে না তিন দশমিক তিন তার পাওয়ার x আছে না এইটার যদি ওই পারে যাও না দশের পাওয়ার এই পাওয়ারটা ওই পারে গেলে উল্টেয় যাবে মানে এক্সের নিচে নাই মানে ওয়ান আছে তো ওই পারে গেলে পাওয়ারই থাকবে ওয়ান x হয়ে যাবে কত হয়ে যাবে ওয়ান x

ওয়াই ওই পারে গেলে তোমরা বলবে সেম বাবু ওয়াই নিচে নাই মানে ওয়ান আছে তার মানে ওয়ান বাই ওয়াই আর দশমিক সরাও তাহলে নিচে কত আসবে একশো দশমিকের জন্য একটা এক দুই ঘরে না দুইটা শূন্য তাহলে তেত্রিশ এর মান কত দশ এর পাওয়ার ওয়াই ওয়ান বাই ওয়াই ইন্টু একশো ওকে 10 এর পাওয়ার 1/y 100 আচ্ছা বলে দিই এইটাও 33 এর মান একটু কাজ করতে হবে হ্যাঁ এইটাও 33 এর মান 2 33 এর মান সমান করে দিই হ্যাঁ এখন থেকে না কয়েকটা একটু অ্যাডভান্স লেভেলের রবে মন দিয়ে শুনে খুশি হলে ব্যাক করে করে আরেকবার দেখে নিও এইটাও 33 এর মান এইটাও 33 এর মান আমি উপরে লিখলাম হ্যাঁ তাহলে তোমরা বলবে স্যার 2 33 এর মান তো অবশ্যই সমান হওয়া উচিত কোনো ভুল নাই 10 এর পাওয়ার 1/y 100 তাহলে দুই এর মান আমরা কি করে দিলাম বলে দিকে সমান করে দিলাম রাইট ওকে এখানে একটা দশ ছিল তাই না এটাও তেত্রিশের মান এটাও তেত্রিশের মান সমান করলাম তাহলে দশ দিয়ে এটার ভাগ করো দশ দশ একশো এটা এইবারে নিয়ে আসলে কি হবে দশের পাওয়ার ওয়ান বাই এক্স এটা গুণা আছে এই আসলে ভাগ হবে তার মানে তোমরা বলবে স্যার দশের পাওয়ার ওয়ান বাই ওয়াই হ্যাঁ সমান সমান দশ ওকে দশ দিয়ে একশো রে কাটলাম দশ দশ একশো এটা গুণ আছে এবার আসলে ভাগ এবার কয়টা দশ বলে দিকে দুইটা দশ তাহলে দুইটা দশ থেকে একটা দশ আসবে ভাগ থাকলে পাওয়ার গুলা কি হয় মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই আর এখানে দশের পাওয়ার নাই মানে কত আছে এক তাহলে বলে দিকে নিচে নিচে দশ দশ ভোগে যাবে তার মানে বাঁচবে কত ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই আর এটার মান কত বলে দিকে তাহলে ভাই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই তোমরা বলবে স্যার এটার মান তো এক রাইট কত হয় এটার মান এক দেখো চুয়াল্লিশ হ্যাঁ এগারো দশমিক এক তারপরে এক দশমিক এক এক তারপর বি সমান সমান একশো হলে ওয়ান বিয়ান বাইন এগারো দশমিক এক সমান সমান এইটার মান কত একশো আর এখানে এক দশমিক এক এক তারপর বি

এটার মান কত হয়ে গেলে ওয়ান বাই এ হ্যাঁ খেয়াল করো হ্যাঁ আসো হ্যাঁ এই দশমিক যদি সরাই তাহলে নিচে দশ আসবে এই দশ গিয়ে ওই গিয়ে গুণ হবে তার মানে একশো এগারো এটার মান কত একশো তার পাওয়ার ওয়ান বাই এ দশ গিয়ে ওই পারে গুণ হবে ইন্টু দশ সেম ভাবে এখানে এক দশমিক এক এক সমান সমান কত হবে বিটা ওই গেলে কত হবে একশোর পাওয়ার ওয়ান বাই বি তারপর এখানে দশমিক সারা দশমিকের জন্য একটা এক দশমিকের পর ঘর দুই ঘর দুইটা শূন্য হ্যাঁ তাহলে তাহলে এইটাও একশো এগারো মান এইটাও একশো এগারো মান দুই একশো এগারো মান সমান করে দিই হ্যাঁ উপরে করি হ্যাঁ তাহলে কত একশো টু দি পাওয়ার ওয়ান বাই এ

এটাও একশো এগারো মান এটাও একশো এগারো মান দুই একশো এগারো মান আমরা কি করে দিলাম বলে দিকে ভাই সমান করে দিলাম এদিকে দশ দিয়ে একশো রেখাটা কত হবে তোমরা বলবে স্যার দশ হবে তাহলে একশো গুলো একবারে নিয়ে আসি তাহলে একশো গুলো যদি একবারে নিয়ে আসি না তাহলে মন দিয়েছ হ্যাঁ একশো টু দি পাওয়ার ওয়ান বাই এ পাওয়ার ওয়ান বাই এ তার এটা গুণ আছে এবারে আসলে ভাগ হবে হ্যাঁ একশো টু দুবার ওয়ান বাই এইট তার এদিকে দশ আছে না তাহলে এদিকে একশো আছে না এটারও আচ্ছা দাঁড়া ওইটা পরে কায়দা করি হ্যাঁ মন দিয়ে পর পরের লাইনে কায়দা করি একশো গুলো একবারে নিয়ে আসলাম দুইটা একশো থেকে তোমরা বলবে স্যার একটা একশো হবে আর পাওয়ার গুলা কি হবে ভাগ মানে ভাগ থাকলে মাইনাস হবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটাকে একশো আগারে কিভাবে লিখতে পারো বলো দেখি এটার দশ আছে না এটারও দেখো একশো দিয়ে কিভাবে লিখতে পারো এটা দশ আছে দশ কে কিভাবে লিখতে পারো বলে যদি রুট ওভার একশো দশ কে আমরা লিখতে পারো রুট ওভার একশো একশোর পাওয়ার বলুন দশ দশের জায়গায় একশো আনবো এবার তোমরা জানো রুট সরালে পাওয়ার কথা এখানে নাই মানে দুই থাকে হাফ তাহলে দশ কে কি লেখা যায় একশোর পাওয়ার হাফ তাই না একটু মাপে খাটাও হাফ মানে কি রুট ওভার একশো রুট করলে দশ হয় এবার মনে মনে একশো একশো ক্যান্সেল তাহলে সুতরাং ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি সমান সমান হাফ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এটার মান কত হবে তাহলে বস হাফ হবে রাইট এবার তিনটা আছে এগারো পাওয়ারে আচ্ছা দশের পাওয়ার সি ওকে আসো হ্যাঁ এটা দিয়ে কাজ চলার চেষ্টা করি হ্যাঁ এগারো তার পাওয়ারে সমান সমান আচ্ছা তিনটা থাকলে না এক কাজ করবো তিনটা বাকলে এক কাজ করি তিনটা এ বি সি তিনটা আছে তো এটা সমান সমান কে টে কিছু একটা ধরে নাও তাহলে বেশি সুবিধা হয় এটা সমান সমান এটা আগেরটা দুইটা ছিল এ আর বি এ আর বি এখানে তিনটা লেটার আছে এ বি সি তাহলে এটা ধরলাম এটা সমান সমান এটা সমান সমান কে ধরে নি কে বা কিছু একটা আমরা ধরলাম এটার মান কে এটার মানও কে এটার মানও কে হ্যাঁ এগারো তার পাওয়ার এ আছে না এটা সমান সমান আমরা কত ধরে নিলাম কে আর ওয়ান পয়েন্ট ওয়ান তারপর পাওয়ার বি আছে না তার মানে এটা সমান সমান ওকে তিন তার মানে কে তিনটার সমান না তারপর দশের পাওয়ার সি আছে এটার সমান সমান কে তাহলে আসো এখান থেকে এগারো মান বার করো তো তাহলে এর নিচে নাই মানে ওয়ান আছে ওই পারে গেলে হবে ওয়ান বাই এ আর এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এর মান বার করো তো তার মানে বি এর নিচে নাই মানে ওয়ান আছে তোমরা বলবে স্যার ওয়ান বাই বি তাহলে এগারো আর এ নিচে দশমিক তুলো নিচে দশ দশমিকের জন্য একটা এক এক ঘর একটা শূন্য তাহলে এগারো মান কত এগারো মান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু দশ ওই পারে গিয়ে গুনো ভাই কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু দশ আর এখান থেকে দশ এর মান কত কে কে সি টা ওই পারে গেলে পাওয়ারই থাকবে ওয়ান বাই সি সিম্পল হ্যাঁ এখান থেকে ওই এগারো মান এখান থেকে ওই এগারো মান হ্যাঁ দশ গিয়ে গুণ হবে এখান থেকে এখান থেকে দশ এর মান রাইট এবার এক কাজ করো সব একসাথে করে দি হ্যাঁ বুঝা গেল এটা এগারো মান এই যে এগারো আছে না এগারো জায়গায় এগারো মান বসে দিয়ে এগারো মান কত কে কেটু দিবার ওয়ান বাই কে টু কেটুবার ওয়ান বাই বি দশ আছে না দশ এই দশের জায়গায় কি লেখা যাও কে টু ওয়ান বাই সি কেটুবার দারুণ গল্প হয়ে গেল কিন্তু হ্যাঁ বুঝছো এগারো মান এই দশ ওই পারে গুন হবে না এগারো জায়গায় এগারো মান এগারো মান কে টু কেটু দুবার ওয়ান বাই একটু বুদ্ধি খাটাও কিভাবে রিলেশন বানানো যায় হ্যাঁ তার এখানে দশ আছে দশের জায়গায় কে টু ওয়ান বাই সি দেখো অঙ্ক আমাদের দারুন জায়গায় এসে গেলো রাইট তাহলে কে টু দিবার ওয়ান বাই এ আর এখানে দুটো কে আছে তাহলে একটা কে লিখবো আর পাওয়ারগুলো গুণ থাকলে কি হয় যুগ হয় ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তাহলে কে কে ভোগে যাবে ভাইয়া তাহলে ওয়ান বাই এ বি টে এইপারে নিয়ে আসো ওয়ান বাই বি সি টে এই পারে আনো মাইনাস বাই সি সবগুলো এইপারে নিয়ে আসলে জিরো

তারপর এগারো দশমিক এক এটার মান কত হবে বলে দেখি একশো এগারো দশমিক এক এটা ওই পারে গেলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ওকে আর একবারে কাজ করি দশমিক তুলে নিচে দশ আসবে এই দশ গিয়ে ওই পারে গুণ হবে ইন্টু দশ একবারে করে দিই আর কত তাই না দশমিক সরালে দশ আসবে দশ ঐপারে গিয়ে গল্প এগারো দশমিক এক এক তাহলে বি তে ওই পারে গেলে তোমরা বলবে আর কে এর পাওয়ার ওয়ান বাই বি এখানে দশমিক সরালে নিচে দশমিকের জন্য একটা এক দুই গড় একশো হবে না দশমিক সরালে দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই গড় দুইটা শূন্য একশো একশো ওই পারে গিয়ে গুণ হবে

আর এটার মান কত কেটু এক হাজার একশো এগারো এইটার মানুষ এগারোশো এগারো এইটার মানুষ এগারোশো এগারো যেহেতু তিনটার মানি এক হাজার একশো এগারো তাহলে তোমরা বলবে স্যার এইটা এটা এটা সব সমান হওয়া উচিত কারণ তিনটার মানি তো সেম এইটার মানহ

আর এটা দিয়ে এটা ক্যান্সেল করে তার মানে 100 তাই না 10 দিয়ে তাহলে k টু দি পাওয়ার 1/a এটার মান হচ্ছে 100 ইউনিট k টু দি পাওয়ার 1/b এটার মান হচ্ছে 10 ইউনিট k টু দি পাওয়ার 1/c এটার মান হচ্ছে 1 ইউনিট এটার মান 100 এটার মান 10 এটার মান 1 ওকে চলো উপরে গুলো মুছে দিই এবার দারুণ গল্প হবে বস হ্যাঁ মান দেখো বার করতে কি বলছে এখানে তো কে টে নাই কে কি করা যায় এইটার মানে একশো ইউনিট এইটার মান দশ ইউনিট এইটার মানে এক ইউনিট মন দিয়ে এবার একটা জিনিস খেয়াল করো তো এইটার মান একশো না এইটার মান দশ এইটার মান এক এদের মধ্যে একটা রিলেশন আছে দেখো কিরকম রিলেশন আছে দেখো মন দিয়ে শুনো দেখো এইটার এইটা যদি গুণ করি একশো আর দশের মধ্যে একটা রিলেশন বানাই দেখো এইটার মান একশো এটার মান দশ একশো দশ আর একের মধ্যে একশো আর এক গুণ করো একশো এক তার এই মাসখানের একটা স্কোয়ার করো দশের স্কোয়ার করো তাও একশো হয় হ্যালো এইটার মান একশো ইউনিট এইটার মান দশ ইউনিট এইটার মান এক ইউনিট এই মানগুলার মধ্যে একটা রিলেশন ফার্স্ট আর এইটা আর এইটা গুণ করে একশো আর মাসখানের টা স্কোয়ারও করো একশো তাহলে কি রিলেশন ফার্স্ট ইন্টু লাস্ট সমান সমান মাসখানের টা স্কোয়ার বলো এবার একশো জায়গায় কে টু দি পাওয়ার ওয়ান বাই এ একের জায়গায় কে টু দি পাওয়ার ওয়ান বাই সি নিচে লিখে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ

এবার দুইটা কে থেকে কয়টা কে আসবে একটা কে পাওয়ার গুলা যোগ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি আর এখানে কে এর পাওয়ার কত হবে ভিতর বাইরে গুণ করে দুই কে দুই নিচে বি কে কে ক্যান্সেল এই পারে যদি এটা নিয়ে আসো ওয়ান বাই এ এটা প্লাস আছে এই পারে আসলে মাইনাস টু বাই বি প্লাস ওয়ান বাই সি সব এই পারে নিয়ে আসলাম তাহলে তোমরা বলবে স্যার ওই পারে নাই নাই মানে কত থাকবে জিরো ওকে দেখো ফোর্টি এইটে কি বলছে হ্যাঁ সেম আগেরটার মতোই হ্যাঁ

কার সমান বলে দেখি কে সমান তাহলে এখান থেকে এর মান কত তোমরা জানো এক্স এর নিচে ওয়ান আছে ওই পারে গেলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বি এর মান কত ওই ওয়াই নিচে নাই মানে ওয়ান আছে ওই পারে গেলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এদিকে এখান সি এর মান কত হবে জেড এর নিচে ওয়ান আছে ওই পারে গেলে তোমরা বলবে স্যার কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড রাইট এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড রাইট এবার কি দেওয়া আছে বি স্কয়ার সমান সমান এসি হ্যাঁ বি এর এখান থেকে হ্যাঁ আচ্ছা লিখে নি বি স্কোয়ার সমান সমান এসি বি এর মান কত কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই তার উপরে স্কোয়ার এ এর জায়গায় এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই x c এর জায়গায় c এর মান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড এনে কে কে দুই আর এক গুণ করো টু আর নিচে ওয়াই আর এখানে দুটো কে থেকে একটি কে আসবে আর পাওয়ার গুলো কি হয় যোগ দুইটা কে থেকে একটা এই পারে নিয়ে সবগুলো ওয়ান বাই এক্স সাজিয়ে লিখলাম প্লাস আছে এই পারে আসলে মাইনাস এটা মাঝখানে দিয়ে দিলাম প্লাস ওয়ান বাই জেড তাহলে ওই পারে নাই মানে কত থাকবে তার মানে এদের মধ্যে কোন সম্পর্কটা সঠিক অপশন সি বুঝা গেলাম তাহলে এ বি সি সি এর মান এখানে বসিয়ে দাও গল্প কমপ্লিট রাইট চলোটি নাইন হ্যাঁ এখানে দেখো একটা জিনিস আমরা জানি সূচকের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় তাহলে তোমরা বলবে স্যার যোগ আছে তাহলে এটা গুণ দিয়ে লেখা যাবে টু টু ইনটু দুই এর পাওয়ার কত রাইট বুঝতে পারলে কি বললাম তাহলে যোগ থাকলে কি হয় গুণ হয় আর এখানে ভাগ আছে তাহলে তোমরা বলবে স্যার এটাকে ভাঙলে দুইটা দুই থাকবে ভাগ ভাগ মানে একটা উপরে একটা নিচে উপরের টার পাওয়ার এক্স আর নিচের টার পাওয়ার ওয়ান সমান সমান নয় তাহলে যোগ আছে যোগ থাকলে গুণ হবে দুইটা দুই হবে প্রথমের টার পাওয়ার এক্স পরের টার পাওয়ার দুই আর এটাকে ভাঙালে দুইটা দুই উপরের টার পাওয়ার এক্স নিচে টার পাওয়ার এক্স তাহলে টু টু দি পাওয়ার এক্স কয় জায়গায় আছে দুই জায়গায় আছে একটা কমন না টু টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে দুই স্কয়ার চার টু টু দি পাওয়ার এক্স কমন নিলাম তাহলে এখানে কত থাকবে ওয়ান বাই টু সমান সমান নয় তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান সমান এটা লসগো করে দুই হবে লসগো তার উপরে কত চার দুগুণে আট যোগ এক নয় তাহলে নয় নয় ক্যান্সেল নাই মানে এক এই দুই ওই পারে যাবে হ্যাঁ তার মানে টু টু দি পাওয়ার এক্স সমান সমান দুই ওকে দুই ওকে উপরে নাই মানে পাওয়ার কত থাকে এক তাহলে মনে মনে দুই দুই ক্যান্সেল হলে তার মানে তোমরা বলবে এক্স এর মান কত হয়ে যাবে ওয়ান রাইট এক্স এর মান কত হয়ে গেল ওয়ান ক্লিয়ার আসো পঞ্চাশে দেখো কি বলছে এগুলো একটু মিডিল টার্ম করতে হবে হ্যাঁ আসো মিডিল টার্ম আমরা খুব সহজে করব হ্যাঁ এখানে নাইন টু দি পাওয়ার এক্স আছে এখানে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স তো এটার এইভাবে লেখা যায় দেখো নাইন মানে তিন স্কোয়ার বাইরে এক্স হ্যাঁ মাইনাস দশ দশ ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস নাইন সমান সমান জিরো

এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাতে স্কোয়ার আছে না মিডিল টার্ম গুণ করলে নয় আবার যোগ করলে দশ হবে যোগের মিডিল টার্ম গুণ করলে নয় হবে আবার যোগ করলে দশ তাহলে তোমরা বলবে স্যার নয় আর রাইট নয় আর এক হবে হ্যাঁ নয় আর এক গুণ করলে নয় এক নয় আর যোগ করলে দশ এবার ডাইরেক্ট যদি মিডিল টার্ম করি এ আছে না এ থাকবে মাইনাস মাইনাস এই সরি কি লিখছি এ এই থাকলে এক্সি মাইনাস প্রথমে বড় সংখ্যাটা নয় নেই

দুইটার মানে যদি জিরো করে না এইটাও জিরো হইতে পারে দুইটার গুণ ফল জিরো মানে পরেরটাও জিরো হইতে পারে তার মানে এর মান কত নয় আর এখান থেকে এর মান কত ওয়ান উপরে লিখি এ কাকে ভাবছে বলে দেখি থ্রি টু দি পাওয়ার এক্স কে ভাবছিলাম তাই না এ মানে থ্রি টু দি এক্স এদিকে নয় মানে তিনের স্কোয়ার তাহলে তিন তিন ক্যান্সেল এক্স এর বাম দুই আর এখানে থ্রি টু দি পাওয়ার সমান সমান এক এক মানে তিনের পাওয়ার জিরো এটা তিন দিয়ে আছে এর মানে থ্রি টু দি পাওয়ার এক্স কে তিন দিয়ে কিভাবে লিখবে এর পাওয়ার যদি জিরো দিই যেকোনো সংখ্যার পাওয়ার জিরো হয় এটা তিন দিয়ে আছে এটাও তিন দিয়ে প্রকাশ করলাম তাই না থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এক্স এর মান জিরো এক্স এর দুটো মান বস হ্যাঁ একটা দুই আর একটা জিরো এটা যদি ডাউট থাকে প্রবলেম নাই সেম টাইপের আমরা আরো করবো হ্যাঁ আসো এ আছে না এটা লিখতে পারো রুট তার হোল স্কয়ার মাইনাস ফাইভ রুট প্লাস সিক্স

এটাকে যদি জিরো করে রুটের মান কত হবে ডাইরেক্ট যদি করো মাইনাস তিন টু ওইপারে গেলে তিন আর এখান থেকে এটাকে জিরো করলে রুটের মান মাইনাস টু টু ওইপারে গেলে প্লাস তাহলে এখান থেকে এর মান রুট উঠাইলে স্কোয়ার উঠাইলে রুট হয় রুট উঠাইলে স্কোয়ার হবে তিরে স্কোয়ার তিন তিরিকে নয় রুট সারাও এ সমান সমান দুই স্কোয়ার দুই দুই গুণে চার তাহলে তোমরা বলবে স্যার দুটো মান একটা চার আর একটা নয় রাইট অপশন বি আরো আছে এই টাইপের হ্যাঁ আসো 2 to the power এক্স আছে না এটারে লেখো এইভাবে 2 to the power এক্স তার স্কয়ার মাইনাস 6 into 2 to the power x plus 8 সমান সমান 0 ওকে okay. এবার 2 to the এক্স এর কিছু ভাবতে পারো বা ডাইরেক্ট করে দি হ্যাঁ গুণ করলে আট আবার যোগ করলে কত হবে 6 তাহলে তোমরা বলবে 4 আর 2 হ্যাঁ মিডল টার্ম হবে 4 2 গুণে 8 আর যোগ করলে 6 তাহলে কি হবে এটার ফ্যাক্টর বানাইলে 2 to the power এক্স এখানেও আসবে পরেরটা তো আসবে 2 to the power এক্স প্রথমে মাইনাস মাইনাস থেকে প্লাস থাকলে প্লাস থেকে প্রথমে বড় সংখ্যা চার তারপরের চিহ্নটা কি হবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস ছোট সংখ্যা দুই মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস এ প্রথমে বড় সংখ্যা চার তারপরে টু টু দিবার এক্স এর সাথে এই দুইটা চিহ্ন গুণ করে প্লাস এ মাইনাস এ মাইনাস ছোট সংখ্যা দুই হ্যাঁ তাহলে এখান থেকে টু টু দিবার এক্স এর মান কত মাইনাস ফোর উপর গেলে ফোর আর এখান থেকে টু টু দিবার এক্স এর মান কত মাইনাস টু উপর গেলে টু তাহলে টু টু দিবার এক্স সমান সমান চার মানে দুই স্কয়ার দুই দুই ক্যান্সেল মনে মানে এক্স এর মান দুই আর এখানে নাই মানে এক দুই দুই ক্যান্সেল মনে মানে এক্স এর মান ওয়ান তাহলে এক্স এর দুইটা মানে একটা ওয়ান আর একটা কত টু রাইট আসো তিপ্পান্ন এটাও সেম গল্প এ টু দি সিক্স কে লেখা দাও এ কিউব তার স্কয়ার সব মিডিল টার্মের গর্ব হ্যাঁ মাইনাস নাইন এ কিউব প্লাস এইট সমান সমান জিরো তাহলে এটার ফ্যাক্টর করলে তোমরা বলবে স্যার দুটোতেই এ কিউব আসবে ফ্যাক্টর কি হবে গুণ করলে আট আর যোগ করলে হবে নয় তাহলে তোমরা বলবে স্যার আট আর এক এমন দুটো সংখ্যা গুণ করলে নয় সরি গুণ করলে আট আবার যোগ করলে নয় আট আর এক আট আর এক গুণ করলে আট ওকে আট আর যোগ করলে নয় হবে তাহলে প্রথমটাই কি হবে মাইনাস প্রথম বড় সংখ্যা আট তারপরের টা কি হবে প্লাস দিয়ে মাইনাস দিয়ে গুণ করবে ছোট সংখ্যা এক তাহলে এ কিউব এটারে যদি হিসাব করে এ কিউব সমান সমান আট তাই না তাহলে এ কিউব মানে আট মানে কত কিউব লেখা যায় দুই এর কিউব তাহলে মনে মনে উপরে তিন তিন ক্যান্সেল তাহলে এর মান কত দুই আর এখানে এ কিউব সমান সমান ওয়ানটা ওই গেলে ওয়ান ওয়ান মানে এক এর কিউব লেখা যায় কিউব কিউব মনে মনে ক্যান্সেল তাহলে এর মান ওয়ান তাহলে এর দুটো মান ওয়ান আর একটা কত হচ্ছে বস টু রাইট ফ্যাক্টর বানিয়ে দাও বাস অঙ্ক কমপ্লিট হ্যাঁ আসো ফিফটি ফোর ছিয়ানব্বই ছিয়ানব্বই ভাঙালে কথা হয় তিন বত্রিশে ছিয়ানব্বই তিন ইন্টু বত্রিশ বত্রিশ মানে দুইয়ের পাওয়ার পাঁচ পাঁচটা দুই গুণ করলে বত্রিশ ইন্টু পাওয়ার পাওয়ার টু সিক্স আট এবার এই দুইটা দেখো এনে তিন নাই মানে এক এই দুইটা তিন গুণ করলে কি হবে দুইটা তিন থেকে একটা তিন আর পাওয়ার গোলে যোগ ওয়ান প্লাস টু মাইনাস সিক্স যোগ হয় পাওয়ার গোলে আর এইটা দুইটা গুণ আছে না ওই পারে গেলে ভাগ হবে তাহলে ভাগ থাকলে কি হবে তোমরা বলবে স্যার দুইটা দুই থেকে একটা দুই আর পাওয়ার গুলা মাইনাস এইট মাইনাস বুঝলো না এইটে ওই পারে গেলে ভাগ হবে নিচে যাবে তাহলে ভাগ থাকলে পাওয়ার গুলা মাইনাস এইটা তিনগুলা রাখলাম আর বা কি নিয়ে গেলাম ডান দিকে দুই গুলো এই তোদের বুঝতে পারলি কি দুইটা তিন থেকে একটা তিন পাওয়ার গুলা যোগ খুব ভালো একটা টাইপ আর এখানে এটা গুণ আছে পারে গেলে ভাগ হবে ভাগ থাকলে পাওয়ার গুলা মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ভাগ আছে না বিয়োগ হবে তাহলে এখানে তিন এর পাওয়ার কত হবে আর এখানে দুই এর পাওয়ার কত হবে এর থেকে পাঁচ গেলে থ্রি মাইনাস এটার সাথে নাই মানে গুণ আকারে এক আছে এই পারে নিয়ে আসো থ্রি গুণ আছে এই পারে আসলে ভাগ হবে এবার দেখো প্রসেস এ দেখাচ্ছি পরে ডাইরেক্ট অ্যাপ্রোচ তোমরা ইউজ করতে পারো হ্যাঁ

আর পাশে কি থাকবে বলে দেখি এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করলে দুই হয় আর বিয়োগ করলে নাই মানে কত আছে এখানে বিয়োগ করলে এক হবে তাহলে তোমরা বলবে স্যার সিম্পল দুই আর এক দুই আর এক গুণ করলে দুই ওকে দুই আর বিয়োগ করলে এক তাহলে বড়টা দিয়ে দিব প্রথমটার সাথে মাইনাস মাইনাস আর ছোটটা দিব পরেরটার সাথে আর পরেরটা চিহ্ন গুণ করে প্রথমেরটা যা আছে তাই আর পরেরটা গুণ করে মাইনাস মাইনাস প্লাস আর এখান থেকে এক্স টু আর ওয়ান বাই থ্রি মান

এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে ভিতর আর মাইনাস প্লাস পাঁচ বাই তিন গুণন পাঁচ সব গুণ হয় ভিতর বাইরে সব মাইনাস মাইনাস প্লাস তিন বাই পাঁচ গুণন পাঁচ বাই তিন গুন পাঁচ আর এই যে এখানে রুটের মাথায় পাঁচ আছেন এই পাঁচটা নিচে আসবে যে কোনোটা আর নিচে দিয়ে দিতে পারো হ্যাঁ তাহলে সবগুলো পাওয়ার গুণ হবে আর এই পাঁচটা কোথায় আসবে নিচে যে কোনোটা নিচে দিয়ে দিতে পারো হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ ক্যান্সেল পাঁচ পাঁচ ক্যান্সেল তিন তিন ক্যান্সেল উপরে নাই মানে এক থাকবে এক না লিখলে হয় তার মানে মান কত বেরিয়ে আসলো বলো দেখি এক্স রাইট ফিফটি সেভেন দেখো হ্যাঁ এখানে তিন বাই পাঁচ দুইটা গুণ আছে তাহলে গুণ করলে কি হবে দুইটা তিন বাই পাঁচ থেকে একটা তিন বাই পাঁচ পাওয়ার গুলো যোগ করবো যোগ করলে কি হবে তিন তিনি প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আর এখানে থ্রি বাই ফাইভ তারপর টু এক্স মাইনাস ওয়ান এইটা এইটা ভোগে যাবে না মনে মনে ক্যান্সেল এইভাবে ক্যান্সেল হয় না তাহলে তিনের থেকে ছয় গেলে বড় সংখ্যা চিহ্ন মাইনাস আর এখানে কত হবে টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা দিয়ে তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে বড় সংখ্যার চিহ্ন মাইনাস তিনটার থেকে এক বাদ দিলে দুই সমান সমান টু এক্স দুই দুই ক্যান্সেল ওয়ান

তাহলে দুইটা আর যদি যোগ করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল দুইটা রিলেশন যোগ করে দি হ্যাঁ তাহলে দুইটা এক্স যোগ করলে টু এক্স আর চার সঙ্গে এক বাই চার যোগ করলে কত হয় চার যোগ এক বাই চার করে দেখো চার কত হবে লসাগু চার হবে লসাগু আর উপরে চার চারে ষোলো যোগ এক সতেরো বাই চার তাহলে এক্সের মান কত তোমরা বলবে স্যার দুই গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে ভাগ মানে কোথায় দুই কোথায় যাবে নিচে তাহলে উপরে সতেরো সতেরো আর নিচে চার আর দুই গুণ করো তার মানে চার দুগুণে আট ওকে দুই গুণ আছে ওই পারে গেলে ভাগ মানে নিচে যাবে তাহলে চার আর দুই গুণ করো তার মানে চার দুগুণে আট তার মানে কত হয়ে গেল সতেরো বাই আট রাইট ফিফটি দেখো কি বলছে হ্যাঁ এটা দেখো সবগুলো যদি ভাঙাও না সেভেন টু দিব আর মাইনাস ওয়ান মানে নিচে নিলে প্লাস হবে আর পাওয়ার এক না লেখলে হয় মাইনাস দেখলে নিচে নেব আর এটাও নিচে নেব তার মানে এক বাই আট তার পাওয়ার কত মাইনাস ওয়ান তিনের পাওয়ার মাইনাস তিন তার মানে নিচে নিলে প্লাস এক বাই তিন আর চারের পাওয়ার মাইনাস ওয়ান তার মানে এক বাই চার তার পাওয়ার কত মাইনাস ওয়ান এটা আর যদি লস করে কথা হবে বলে দেখি সাত আর আটের লসোক ছাপ্পান্ন সাত দিয়ে ছাপ্পান্ন ওকে ভাগ করে আট আট দিয়ে সাত ছাপ্পান্নকে ভাগ করে সাত তার পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে তিন চারে বারো তিন দিয়ে বারো কে ভাগ করে চার চার ওকে চার চার দিয়ে বারো কে ভাগ করলে তিন তিন ওকে তিন তার পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কত হয় এখানে এক বাই ছাপ্পান্ন তার পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে এক বাই বারো তার পাওয়ার কত হবে মাইনাস এবার পাওয়ার মাইনাস ওয়ান থাকলে কি করতে হয় কি হয় উপরে দিব আর নিচে মানে ছাপ্পান্ন বাই এক পাওয়ারটা টু উঠে যায় প্লাস ওয়ান বারো বাই এক করে দাও পাওয়ারকে লব বানিয়ে দাও মানে উপরে দাও আর উপরেরটা নিচে তাহলে মাইনাস ওয়ানটা তোমরা বলবে স্যার প্লাস ওয়ান হবে উপরে ওয়ান না লিখলে হয় নিচের এক না লিখলে আপান্ন থেকে বারো মাইনাস করো তাহলে তোমরা বলবে স্যার এটার কত বেরিয়ে আসবে বলে দেখি রাইট এটার অ্যান্সার কত হবে ফোর্টি ফোর তো দেখো ষাট নম্বরে কি বলছে মাইনাস এইট তার মাইনাস ওয়ান এর সাথে কত গুণ করে দশের পাওয়ার মাইনাস ওয়ান হবে রাইট তাহলে মাইনাস এইট তার পাওয়ার মাইনাস ওয়ান এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে মনে করো এক্স গুণ করলে কত হবে মাইনাস সরি দশ তার পাওয়ার ওয়ান তাহলে বলে দেখি একটা জিনিস কি পাওয়ার মাইনাস ওয়ান না তাহলে নিচে নিলে তোমরা বলবে স্যার প্লাস হবে ওকে ওয়ান তো না লিখলে হয় মাইনাস ওয়ান নিচে নিলে প্লাস হবে ইন্টু এক্স সমান সমান দশের পাওয়ার মাইনাস এক না তোমরা বলবে স্যার নিচে নিলে দশ হবে দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ দিয়ে কাটো চার দুগুণে আট তাহলে এক্স এর মান কত মাইনাস টু পারে দিয়ে দিলাম সমান সমান মাইনাস চার যাবে উপরে চার ওকে চার আর পাঁচ কোথায় আসবে নিচে আমরা ওই পারে দিলাম চার নিচে আছে ওইটা ওই পারে গেলে কোথায় যাবে উপরে যাবে আর পাঁচ কোথায় আসবে নিচে তার দেখো হোক এটা এক একই বলবে স্যার নিচে আসবে এনে এর পাওয়ার এক একই এই চার কোথায় আসবে নিচে আর বত্রিশ কে যদি ভাঙাও কয়টা দুই হয় পাঁচটা দুই বত্রিশ কে ভাঙালে পাঁচটা দুই আর ই বারো কোথায় আসবে নিচে আসে এনে যেমন একটা দুই তিন নিচে আসবে একটা দুই চার নিচে আসবে বত্রিশ মানে পাঁচটা দুই আর এই বারো কোথায় আসবে নিচে এবার গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে তিনটা দুই থেকে তোমরা বলবে স্যার একটা দুই হবে আর পাওয়ার যোগ এক বাই তিন যোগ এক বাই চার যোগ পাঁচ বাই বারো তাহলে দুই দুই এনে যদি লসও করো কত হবে লস তিন চার বারো এদের লস কত তিনবার যদি দেওয়া হয় তিন ওকে তিন চার চারি তিন বারো দিলে একই চার ওকে চার চার ওকে চার দিয়ে করে চার 4 চার চার দিয়ে কে ভাগ করে তিন তিন ওকে তিন বারো বারো সেম তাহলে পাঁচ পাঁচ তাহলে দুই এর পাওয়ার কত উপরে যোগ করো বারো আর নিচেও বারো 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 ক্যান্সেল এক না লিখলে হয় তার মানে বলবে স্যার এইটার অ্যান্সারগত বেরিয়ে আসলো দুই

ষোলো আর নয় পঁচিশ পঁচিশ আর চার যদি যোগ করো তাহলে সাতশো উনত্রিশ মানে নয়ের কিউব সাতশো উনত্রিশ তাহলে সাতশো উনত্রিশ এর ঘনমূল নয় আর ঘনমূল করলে চিহ্ন সেম থাকবে মাইনাস আছে মাইনাস প্লাস থাকলে প্লাস তার মানে এটার মান কত আট বাই নয় কি পাঁচশো বারো ঘনমূল কত কতের কি পাঁচশো বারো হয় আটের কিউব পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো ঘনমূল আট হবে সাতশো উনত্রিশ মানে নয়ের কিউব সাতশো উনত্রিশ সূচকের ক্যাত্রে কি হয় বলো দেখি গুণ দাগলে যোগ হয় তার ভাগ থাকলে মাইনাস হয় তাহলে এটা মাইনাস মানে তোমরা বলবে স্যার এটাকে ভাঙালে দুইটা দুই আসবে উপরে দুইয়ের পাওয়ার কত হবে এক্স আর নিচে দুইয়ের পাওয়ার কত হবে এক স্যার এখানে তো যোগ আছে তাহলে কি হবে তোমরা বলবে স্যার এটাকে ভাঙালে দুইটা দুই আসবে এই দুই এর পাওয়ার কত এক্স আর পরের দুই এর পাওয়ার কত এক দেখো গুণ করলে একটা দুই আর পাওয়ারগুলো যোগ আর এখানে দেখো ভাগ আছে ভাগ থাকলে কি হয় একটা দুই হবে আর পাওয়ার মাইনাস রাইট তাহলে মাইনাস থাকলে দুইটা দুই আর উপরেরটার পাওয়ার এক্স আর পরেরটার পাওয়ার এক মাইনাস থাকলে ভাগ আকারে লিখবে আর যোগ থাকলে গুণ আকারে লিখবে সমান সমান তিনশো কুড়ি আগেও এরকম অঙ্ক করছি তাহলে টু টু দুই জায়গায় আছে কমন নিয়ে নি তাহলে কমন নিলে কত থাকবে এখানে নাই মানে এক আর নিচে কত দুই পাওয়ার এক না লিখলে হয় আর এখানে এক না লিখলে হয় দুই সমান সমান তাহলে টু টু দি দি এক্স এক্স ইন্টু এটা লসাগু করে দুই হবে লসাগু আর উপরে কত হবে এনে দেখো এক যোগ দুই দুগুনে চার তাহলে চার এক যোগ করো পাঁচ সমান সমান তিনশো কুড়ি তাহলে পাঁচ দিয়ে তিনশো কুড়ি কে কাটো কথা হয় চৌষট্টি

এনে তিন থাকলে কিউব দিয়ে ভাঙাইতাম ছয় আছে তো ছয়টা দুই হ্যাঁ মাইনাস এক বাই ছয় একাশি ভাঙালে কয়টা চিহ্ন হয় বলো দেখি চারটা তিন আমরা আগেও করলাম হ্যাঁ তাহলে একাশি লিখবো না চারটা তিন আর বাইরে কত আছে তিন বাই চার আর এখানে কি করবো বলে দেখি ছয় চার কিউব লিখবো স্যার এটা এরকম কেন দেখো পরিস্থিতির সাপেক্ষে যখন যেরকম পরিস্থিতি হবে তখন আমরা সেভাবে ডিল করব এখানে ছয় আছে ছয় দিয়ে ভাঙালাম চৌষট্টি মানে ছয়টা দুই আর এখানে তিন আছে তাহলে চারের কিউব দিয়ে ভাঙালাম তুমি ছয়টা দিয়ে লিখতে পারো তাহলে ইজি হবে বেশি রাইট তাহলে এখানে ছয় ছয় ভোগে যাবে এনে বলবে সার গুণ করলে চার চার কাটা যাবে এখানে তিন তিন কাটা তিন উপরের আর এই তিন এর পাওয়ার মাইনাস এক না তাহলে এটা নিচে নিলে প্লাস হবে ওয়ান বাই দুইয়ের পাওয়ার এক না লিখলে হয়তো তিনের কিউ বাঙালি কত হবে সাতাইশ তাই না তিনের কিউ বাঙালি সাতাইশ আর এখানে চার স্কোয়ার ভাঙাও চার চারে ষোলো স্কোয়ার হইলো তিন তিন তো কাটাই ছিল দুই দিয়ে কাটো কত হয় আট এবার ঘনমূল যদি করো সাতাইশ এর ঘনমূল কত হয় তিন মানে কি ঘনমূল সাতাইশ এর ঘনমূল হবে তিন আর আট এর ঘনমূল মানে দুই এর কিউব আট হয় না তাহলে ঘনমূল মানে বুঝছো তো কত এর কিউব আট হয় দুই এর কিউব আট তাহলে তিন আর দুই গুণ করো তাহলে তোমরা বলবে স্যার তিন দুগুণে ছয় সাতাশের এর ঘনমূল তিন আট এর ঘনমূল দুই তাহলে তিন দুগুণে কত হয়ে যাবে ছয় রাইট আসো সিক্সটি সিক্স খুব ভালো অঙ্ক দেখো মন দিয়ে শুনো হ্যাঁ টু টু দি পাওয়ার এক্স সমান সমান ফোর টু দি পাওয়ার ওয়াই সমান সমান এইট টু দি পাওয়ার জেড এটাকে আগে ইউটিলাইজ করি হ্যাঁ দারুণ অঙ্ক মন শুনো হ্যাঁ তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান সমান ফোর আছে না এটারে লিখি দুই এর স্কয়ার তার উপরে ওয়াই আর এখানে এইট টু দি পাওয়ার জেড আছে না এইট কে লেখো দুই এর কিউব তার উপরে জেড তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান সমান এখানে দুই এর পাওয়ার কত হবে দুই আর ওয়াই গুণ করো টু ওয়াই আর এখানে দুই এর পাওয়ার কত হবে তিন আর জেড গুণ করো তিন জেড দুই 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 ভাগে যাবে তার মানে এক্স সমান সমান টু ওয়াই লসগু দিয়ে নিচে ভাগ তাহলে কি হবে তিন আর ছয় তার মানে এক্স এর রেশিও ছয় এক্স এর রেশিও ছয় তো এক্স এর মান হচ্ছে ছয় ভাগ আমরা ধরে নিলাম সিক্স কিছু একটা ধরি হ্যাঁ মনে করো সিক্স এ আর ওয়াই এর রেশিও কত ওয়াই এর রেশিও হচ্ছে তিন ভাগ এটা থ্রি এ ইউনিট দিয়ে হবে না গুণটুন করতে হবে তো আর জেড এর রেশিও হচ্ছে দুই ভাগ তো তাহলে জেড কে ধরে নিলাম দুই ভাগ মানে টু এ ছয় ভাগ সিক্স বা সিক্স কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করে এটা তিন ভাগ তো থ্রি আর এটা দুই ভাগ এটা ধরে নিলাম টু এ হ্যাঁ বিশ গুণিতে আসলাম এবার এই তিনটা এক্স ওয়াই জেড তিনটার গুণফল দুইশো অষ্টআশি মন দিয়ে শুরু হ্যাঁ এক্সের রেশিও ছয় ভাগ আমরা ধরলাম সিক্স এ তিন ভাগ থ্রি এ বা থ্রি এক্স কিছু একটা দিয়ে প্রকাশ করে বস হ্যাঁ আসো এবার তিনটার গুণ ফল দুইশো অষ্টআশি সিক্স এ এক্স এর মান সিক্স এ ও আর মান থ্রি এ আর জেড এর মান কত জেড এর মান হচ্ছে টু এ তাহলে সমান সমান দুইশো অষ্টআশি ক্যান্সেল করো দুই দিয়ে কাটো কত একশো চুয়াল্লিশ তিন দিয়ে কাটো তিন আটচল্লিশ একশো চুয়াল্লিশ ছয় দিয়ে কাটো ছয় আটটা আটচল্লিশ তাহলে এখানে কত তিনটে এ গুণ করলে এ কিউব সমান সমান এদিকে আট মানে দুই আর কিউব

মান হচ্ছে তাহলে এখানে কথা দেখতে পারো সবগুলো ছিয়ানব্বই ছিয়ানব্বই হবে হ্যাঁ বত্রিশের নামত বত্রিশ 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 দুগুণে চৌষট্টি তিন বত্রিশে ছিয়ানব্বই ভাগ করে কত হয় চার বত্রিশ দিয়েট এর ভাগ করো চার বত্রিশ দিয়েট এর ভাগ করো তিন বত্রিশে ছিয়ানব্বই তাহলে উপরে এগারো আর নিচে ছিয়ানব্বই আছে না অপশনে

আর এখানে ভাগ থাকলে কি হবে তোমরা বলবে স্যার দুইটা পাঁচ থেকে একটা পাঁচ হয় আর পাওয়ার গুলা কি হয় পাওয়ার গুলো করলে মাইনাস তাহলে দুইটা পাঁচ থেকে একটা ভাগ থাকলে পাওয়ার কি হয় মাইনাস হয় তাহলে মাইনাস করলে মাইনাস প্লাস হবে হ্যাঁ আসো তাহলে এক দুই তিনটা গুণ করলে কি হবে তোমরা বলবে পাঁচ হবে আর পাওয়ার গুলা যোগ এক যোগ এক বাই দুই যোগান পাঁচের পাওয়ার এ প্লাস দুই তাহলে পাঁচ এখানে কত হবে দুই হবে লশুভ নিচে কিছু নাই দুই ওকে দুই প্লাস এক একই দুই দুই সেম তাহলে নয় নয় হ্যাঁ তোমার সময় পাঁচের পাওয়ার এ প্লাস টু আচ্ছা পাঁচ পাঁচ মনে মনে পারে আসলে মাইনাস হবে তার মানে এর মান কত হয়ে যাবে অপশন এ রাইট দুইশো তেতাল্লিশ তার পাওয়ার থ্রি বাই ফাইভ হ্যাঁ খুব সিম্পল এমন দুইশো তেতাল্লিশ কে ভাঙালে কয়টা দুই একাশি কে ভাঙালে চারটা তিন

তাহলে মাইনাস এর পাওয়ার জোর সংখ্যা হইলে মাইনাস টু উঠে যায় একের পাওয়ার যাই দিবি একই হবে আর দুই এর পাওয়ার চার মানে চারটা দুই গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই এর কিউব আট চারটা দুই গুণ করলে ষোলো রাইট আর মাইনাস উঠবে জোর সংখ্যা থাকলে মাইনাস উঠে যায় রাইট সেভেন্টি মাইনাস আছে তাহলে এটা চেঞ্জ করে দেবো চার যাবে উপরে এক নিচে তাহলে বলবে স্যার মাইনাস টু হয়ে যাবে প্লাস টু তিন আট মানে তোমরা বলবে স্যার এটা দুই এর কিউব লেখা যায় আর বাইরে পাওয়ার দুই বাই তিন

তাহলে এটার মান কত বেরিয়ে আসলো সরি এটা বি অপশন হবে হ্যাঁ বি নম্বর অপশন কত হবে পাঁচ সমস্ত এক বাই তিন রাইট দেখো একাত্তরে কি বলছে তিন তিন নয় কে কি লেখা যায় তিন এ স্কোয়ার আর বাইরে পাওয়ার কত এন প্লাস ওয়ান নয় নয় মানে কত তিনে স্কোয়ার ইন্টু তিনের পাওয়ার কত টু এন মাইনাস ওয়ান এখানে নয় নয় মানে কত তিনে স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এন ওকে নয় মানে তিন স্কোয়ার আর ছয় আছে না আচ্ছা কত ছয় দুই হয় এভাবে পারো আচ্ছা ছয় মানে তিন গুণন দুই আর নয় মানে তিন স্কোয়ার আর বাইরে কত আছে ওয়ান ওকে তাহলে এখানে দেখো কত হবে বলে দেখি তিন ইন্টু আর এখানে তিনের পাওয়ার কত হবে বলে তো টু দুই দিয়ে এন কে গুণ করো টু এন

মাইনাস তাহলে এখানে তিন তিন ইন্টু দুই দুই পার তিনের পাওয়ার কত হবে গুণ করো টু এনাস টু প্রথমে এবার কি হবে এখানে নাই মানে আছে দুইটা তিন থেকে একটা তিন আর কত হবে টু যোগ হয় পাওয়ার গুলো যোগ করলে একবারে যোগ করে তো দুই আর এক যোগ করো তিন প্লাস থ্রি টু দুই পাওয়ার এখানে টু এন আর এর থেকে এক মাইনাস করো এক আর এখানে থ্রি টু পাওয়ার কত হচ্ছে টু প্লাস টু এখানে দুই দুই আর তিনের পাওয়ার কত হবে বলে দিকে তিনের পাওয়ার এখানে নাই মানে এক আছে যোগ করলে মাইনাস ওয়ান একের থেকে দুই মাইনাস কর মাইনাস ওয়ান রাইট আসো তাহলে গুণ করলাম হ্যাঁ গুণ করলে পাওয়ার গুলা কি হয়ে যায় বলে দেখি যোগ হয়ে যায় রাইট এখানে ওয়ান আর টু যোগ করলে থ্রি হলো আর এখানে দুইয়ের থেকে এক গেলে এক হ্যাঁ এবার একটা জিনিস খেয়াল করো হ্যাঁ আর কি করবে সবগুলোই আছে না আলাদা করে নিও তো এখানে কত আছে বলে গুণ থাকলে যোগ হয় প্লাস এটাতে যদি ভাঙায় নাও তাহলে তোমরা বলবে স্যার থ্রি টু দি আর এটার আগেই কাহদা এটা করা যেত হ্যাঁ তাহলে সুবিধা ইন্টু থ্রি টু দি টু এনটা আলাদা করে নিলাম হ্যাঁ

তাহলে প্রথমে ভাঙাইলাম পরে দেখলাম সবগুলো যে থ্রি টু দিবার টু এন আছে এটা আলাদা করে কমন নিয়ে নিলাম হ্যাঁ আচ্ছা এটার ফ্র্যাকশন করলে কত হয় তিন পাঁচা পনেরো থাকবে তিন তিন পুরোনো তিন বাই পাঁচ তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে বলো দেখি অপশন এ রাইট তো দেখো বাহাত্তরে কি বলছে ১৪ বিয়াল্লিশ একুশ হ্যাঁ কি করা যায় ভাই চোদ্দোর পাওয়ার ফাইভ বাই টু আছে তো এক কাজ করবো হ্যাঁ ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ হ্যাঁ আড়াই হ্যাঁ আর এটাকে যদি ভাঙায় না চোদ্দ গুণন তিন তাই না তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দোর পাওয়ারও তিন বাই দুই তিন বাই দুই মানে বুঝো তো ভাই ওয়ান পয়েন্ট ফাইভ তাই না কিন্তু তিনের পাওয়ারও হবে ওয়ান পয়েন্ট ফাইভ তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দোর পাওয়ারও থ্রি বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ তিনের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ আর একুশ আছেন একুশ মানে তিন সাত একুশ তিনের পাওয়ারও ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু এখানে সাতের পাওয়ারও তোমরা বলবে স্যার ওয়ান পয়েন্ট ফাইভ ওকে আর ভাগ সাতের পাওয়ার আচ্ছা ভাগ মানে কি বলো দেখি এটা নিচে যাবে সাতের পাওয়ার কত হবে আমরা জানি না চারশো বত্রিশ ওকে আসো নেই খেয়াল করো কি গল্প হয় বসছে চোদ্দোর পাওয়ার আড়াই এটা তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দোর পাওয়ারও দেড় তিনের পাওয়ারও দেড় এখানে তিন সাত একুশ তিনের পাওয়ারও থ্রি বাই টু মানে দেড় আর সাতের পাওয়ারও দেড় হবে আসো ভাই দুইটা চোদ্দ তার পাওয়ার গুলো এখানে তিনের পাওয়ার কত হবে এখানে দেড় আর দেয়ার যোগ করে দুইটা গুণ করলে পাওয়ার গুলো যোগ হয় তিন ইন্টু সাতের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন টু দিবার এই সমান সমান চারশো বত্রিশ খুব ভালো অঙ্ক হ্যাঁ

সাতের পাওয়ার চার দুই এর পাওয়ার চার সাতাশ কাজ করা যায় ভাই কি করা যায় দুইয়ের পাওয়ার চার মানে কত ষোলো চারটা দুই গুণ কলে ষোলো আর ষোলো ক্যান্সেল ওকে উপরে লিখি হ্যাঁ ভাঙানো হচ্ছে হ্যাঁ খেয়াল করো

এদের রস বারো না এটাকে বারো দিয়ে ভাগ করো এটাকে বারো দিয়ে এটাকেও বারো কে তিন দিয়ে বারো ভাগ করো চার সি চার দিয়ে বারো কে ভাগ করো তিন এর না আমরা এক ভাগ হচ্ছে চার ভাগ আমরা চার ভাগ মানে ফোর কে আর সি তিন ভাগ থ্রি কে এবার এখানে বসায় দো তিনটার গুণ ফল একশো চুয়াল্লিশ না এর মান বারো কে সি এর বি এর মান ফোর কে সি এর মান হচ্ছে থ্রি কে সমান সমান একশো চুয়াল্লিশ তিনটা গুন করো তার মানে কত হবে একশো চুয়াল্লিশ গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় চারবারের আটচল্লিশ তিন আটচল্লিশ একশো চুয়াল্লিশ কে কিউ তিনটা কে গুন করলে কে কিউ বলে এটা এটা ক্যান্সেল এখানে থাকবে এক কে কিউ এক হইলে বস কে এর মান কত হবে ওয়ান হবে রাইট কে এর মান যদি ওয়ান হয় তাহলে কে এর মান ওয়ান বস বারো কে বারো বার বিয়ের মান চার কে চার সি এর মান তিন ক তিনটে এর মান বারো সামনে বারো আছে বারো বারো এখানে লসও করা কত হবে আট পনেরো বারো এদের লসও একশো কুড়ি তাহলে বারো দিয়ে একশো কুড়ি কে ভাগ করলে দশ দশ কে দশ আট দিয়ে একশো কুড়ি কে ভাগ করে পনেরো আট পনেরো একশো কুড়ি পনেরো কে পনেরো পনেরো দিয়ে একশো কুড়ি কে ভাগ করে আট আট ওকে আট তাহলে বারো দিয়ে এটারে কাটো কত হয় দশ আর উপরে দশ আর পনেরো পঁচিশ আর আর তেত্রিশ ওকে চল ভালো অঙ্ক ছিল হ্যাঁ দেখো কি বলছে হ্যাঁ তিনের পাওয়ার দশ তার সাতাশ মানে কত তিনের কি আর বাইরে দুই নয় মানে তিনের স্কোয়ার আর বাইরে কত আছে দুই ইন্টু তিনের পাওয়ার এন তাহলে এখানে তিনের পাওয়ার দশ ইন্টু তিনের পাওয়ার কত আছে এখানে তিন গুণ হবে আর এখানে তিনের পাওয়ার কত বস চার ইন্টু তিনের পাওয়ার এন তাহলে কত হয় ষোলো আর এখানে তিনের পাওয়ার কত হবে পাওয়ার গুলা যোগ করলে ফোর প্লাস এন তিন তিন ভোগে যাবে চার এবারে আসলে মাইনাস হবে তার মানে কত ষোলো থেকে চার গেলে বারো এন এন এর মান কত হয়ে গেল বারো রাইট এবার আসো সেভেন্টি সেভেন

কয়টা তিন সাতটা দুইটা তিন থেকে একটা তিন আসবে আর পাওয়ার গুলা যোগ এখানে এখানে কত আসবে দেখো তো এখানে দুইটা দুই থেকে একটা দুই আর পাওয়ার গুলা যোগ হ্যাঁ থ্রি এক্স প্লাস

গুণ করলে ছাপ্পান্ন আর যোগ করলে পনেরো আট আর সাত সাত আট গুণ করলে ছাপ্পান্ন আর যোগ করলে পনেরো এবার কি হবে এখানে চার এটা কিভাবে করবে এক্স এক্স মাইনাস মাইনাস বড় সংখ্যাটা কত আট আটই এটাকে চার দিয়ে ভাগ করবে আরেকটা ফ্যাক্টর কি হবে এক্স এক্সি চিহ্নটা কি হবে প্লাজে মাইনাসে মাইনাস আরেকটা ফ্যাক্টর কি হবে এই যে চিহ্নটা প্লাজে মাইনাজ এ মাইনাস এইটাকেও চার দিয়ে ভাগ করবে এনে কিছু না থাকলে তো না এনে দুই তিন চাকলে দুইটা ফ্যাক্টর না এক্স মাইনাস আমরা আগে করলাম না মিডিল টার্ম শর্টকাটে আট আট এই দশ দশ বড়টা লাগবে এনে চার আছে চার দিবে আরেকটা ফ্যাক্টর এক্স প্লাস দি মাইনাস মাইনাস ছোট সংখ্যাটা সাত এটাকেও ভাগ করব আমরা এটা নিলাম না এটা ফ্র্যাকশন হয় এটা নি চার দিয়ে আট দুই এক্স এর মান কত দুই এক্স এর মান যদি দুই হয় এখানে বসো দুই ইনটু এক্স এর মান দুই হ্যাঁ তাহলে সাত বিয়োগ দুই দুগুণে চার সাতের থেকে চার গেলে তিন তাহলে এক্সের মান দুই ওয়াই মান তিন হ্যাঁ একশো উনসত্তর মানে কত স্কোয়ার তেরো স্কোয়ার কম্পেয়ার করো হ্যাঁ মান তেরো এভাবেই কম্পেয়ার করতবি কিচ্ছু করার নাই পাওয়ার পাওয়ার সঙ্গে এন এর মান কত দুই এখানে বসো

তার পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে দুই এর পাওয়ার দুই এর থেকে এক গেলে কত হয় এক এক বাই এক মানে এক বাই এক না লিখলে হয় দুই আর এখান থেকে আসো তো ওয়াই এর টি এর মান দুই আর উপরে দুই বাই দুই মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে দুই এর পাওয়ার দুই আর নিচে এক না লিখলে হয় দুই এর স্কয়ার চার এক্স এর মান দুই ওয়াই মান চার যে কোনো নিতে পারো এক এর চেয়ে বড় তিনও নিতে পারো ওই দুই নিলাম হ্যাঁ এবার কোনটায় বসলে দেখো তো অপশন এ তে চেক করো এক্স এর ওয়াই মান কত চার তার এক্স এর মান কত দুই আর ডান দিকে বসা হতো এক্স এর মান কত দুই তার ওয়াই এর ওয়াই মানে চার ষোলো আর দুই এর পাওয়ার চার সমান হবে না এটা হলো না এটাই বসা হতো এক্স এর ওয়ান বাই ওয়াই মানে কত দুই তার পাওয়ার ওয়ান ওয়াই ওয়ান বাই ওয়াই মানে এক বাই চার ওয়াই ওয়াই এর মান কত চার আর ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এর মান কত দুই এর পাওয়ার চারের এর পাওয়ার হাফ মানে কত দুই বর্গমূল চারের বর্গমূল দুই আর এদিকে এটা হচ্ছে না এটাও সমান হয় না এটা দেখো হয়ে যাবে এক্স মান চার এক্স এর মান দুই না আর ওয়াই ওয়াই এর কত চার আর এদিকে ওয়াই মান চার আর এক্স মান দুই দুই এর পাওয়ার চার মানে ষোলো আর চার স্কোয়ার ষোলো দেখো কোন অপশনটা বসালে হয় সি নম্বর এটি আনসার রাইট আসো আসি হ্যাঁ ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই

দুইটা যোগ করো টু এক্স আর এখানে যোগ করো চার আর এক বাই চার যোগ করো কত চার ষোলো যোগ এক মানে সতেরো বাই চার দুই ওই গিয়ে ভাগ হবে তার মানে এক্স এর মান কত দুই ওই গিয়ে ভাগ হবে সতেরো বাই আট অপনয়ন করে দিলাম এক্স এর মান সতেরো বাই আট কোনটাই আছে সতেরো বাই আট এটাতেই আছে ওয়ার মান পনেরো বাই আট এটা আর করার দরকার নেই একটাই আছে সতেরো বাই আট একাশি

সমান সমান তিন এর পাওয়ার প্রশ্ন বোধক চিহ্ন এটা থেকে এটা মাইনাস করে কত হয় একাশি সমান সমান তিন এর পাওয়ার প্রশ্ন চিহ্ন একাশি মানে কয়টা তিন চারটা তিন সমান সমান তিন এর পাওয়ার প্রশ্ন বোধক চিহ্ন তিন তিন ক্যান্সেল প্রশ্নবোধক চিহ্নের ভ্যালু কত চার রাইট বসাই দিলাম বাস জাস্ট সরল করে দে হয়ে যাবে আসো ছয় দিয়ে এটার গুণ করো তার মানে কত হয় ছয়শো আটচল্লিশ যোগ আটানব্বই মাইনাস একশো একুশ

মিডিল টার্ম কি হবে বলো দেখি গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ ফার্স্ট আর লাস্ট গুণ করো গুণ করলে পঁচিশ আর যোগ করলে ২৬ পঁচিশ আর এক পঁচিশ আর এক তাহলে একটা ফ্যাক্টর কি হবে এ মাইনাস হ্যাঁ চিহ্নটা মাইনাস আছে মাইনাস পঁচিশ কে কত দিয়ে ভাগ করব এনে পাঁচ আছে না পাঁচ দিয়ে ভাগ করব পঁচিশ বাই পাঁচ আর একটা ফ্যাক্টর কি হবে এ এই এই দুইটা গুণ করো প্লাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস একটা পঁচিশ আর একটা পঁচিশ কে কত দিয়ে ভাগ করব পাঁচ আছে পাঁচ আর একটা কত এনে এক আছে না এই আর কেউ কত দিয়ে ভাগ করবে পাঁচ দিয়ে ওকে মিডিল টার্ম সহজে করলাম একটা পঁচিশ আর এক পঁচিশ কেউ পাঁচ দিয়ে ভাগ এক কেউ প্রথমের চিহ্ন মাইনাস আর একটা টা গুণ করে এখান থেকে পাঁচ দিয়ে পঁচিশ কে কাটো পাঁচ এর মান কত ফাইভ এ মানে ফাইভ টু দি পাওয়ার পাঁচের ফাংশন পাঁচের পাওয়ারে পাঁচ পাঁচ ক্যান্সেল এক্সের মান ওয়ান ওয়ান কয় জায়গায় আছে অনেক জায়গায় আছে এনে এর মান কত ওয়ান বাই ফাইভ এ মানে ফাইভ টু দি পাওয়ার এক্স তার এটা উপরে উঠাও পাঁচের পাওয়ার এক আছে মাইনাস এক্স এর মান মাইনাস ওয়ান দুইটা এক্স এর মান ওয়ান আর একটা কত আছে হ্যাঁ মানে স্কোয়ার আর বাইরে কত আছে তিন বাই দুই পঞ্চাশ মানে সাত স্কোয়ার আর বাইরে আছে মাইনাস থ্রি বাই টু এখানে দুই দুই ক্যান্সেল সাতের কিউব কত তিনশো তেতাল্লিশ

তিন নয় তিন চার বারো এক করে সাত দিয়ে চেক করতে সাত একশো সতেরো ছয় শূন্য পঞ্চাশ এইটা আর এটা গুণ করলে তো না তার সঙ্গে এক যোগ হবে ছয়শো পঞ্চাশ ওই তিনশো তেতাল্লিশ একশো সতেরো

তিন পঁয়তাল্লিশে কত একশো পঁয়ত্রিশ তিনশো আটচল্লিশ হলো সাত হলো একশো বারো এক্স গুলো একবারে নিয়ে আসো নব্বই থেকে আটচল্লিশ মাইনাস করে তার মানে তোমরা বলবে স্যার বিয়াল্লিশ এক্স আর একশো পঁয়ত্রিশ ওই পারে গেলে মাইনাস হবে একশো বারো থেকে একশো পঁয়ত্রিশ যদি মাইনাস করো না তাহলে বড় সংখ্যার জন্য মাইনাস ত্রিশ থাক বিয়াল্লিশ এক্স এর মান লাগবে এখানে তাহলে টু মাইনাস হ্যাঁ বিয়াল্লিশ এক্স এর মান আবার মাইনাস ত্রিশ তাহলে মাইনাস যে মানে যে প্লাস হয়ে যাবে তেইশ আর দুই যোগ করো পঁচিশ পঁচিশের বর্গমূল কত পাঁচ ওকে আসো এইটি সেভেন হ্যাঁ এই সংখ্যাটি নিচের কত দ্বারা বিভাজ্য হ্যাঁ সাতের পাওয়ার একাশি যদি কমন নাও তাহলে এখানে কত থাকবে নাই মানে এক এখানে বিরাশিটা সাত থেকে একাশিটা কমন নিলে তার মানে থাকবে একটা সাত আর এখানে তিরাশিটার মধ্যে একাশিটা কমন নিলাম তার মানে এখানে কয়টা থাকবে দুইটা সাত তাহলে সাতের পাওয়ার একাশি সাতান্নকে সাত দিয়ে যদি গুন করি সাত সাত উনপঞ্চাশ সাত সাত পঁয়ত্রিশ সাতান্ন নদী এটাকেই শুধু ভাগ করা যায় তার মানে এটা না এটাকে ভাগ করা যাবে না এটাকে না এটাকে সাতান্ন নদী এটা বিভাজ্য এটাই

এবার দুইটা সম্পর্ক যদি কম্পেয়ার করি আমরা দেখলাম এখানেও সেম এখানেও সেম তাহলে পাওয়ারগুলোও सेम সেম রুট সারাইলে কত হবে x এর পাওয়ার নাই মানে আর এই যাবে নিচে তাহলে x এর মান কত পাওয়ারটা ওই পারে দিয়ে দাও তাহলে 2 এর পাওয়ার কত হবে এক বাই চার ওই পারে গেলে চার বাই এক নিচের এক না লেখলে হয় দুইয়ের পাওয়ার চার মানে চারটা দুই গুণ করলে ষোলো রাইট তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্লিয়ার এই ছিল আষ্টআশিটা অঙ্ক এই পুরো ভিডিওটা যারা দেখে নিয়েছো আশা করি সূচক নিয়ে প্রবলেম থাকার কথা না যদি অসুবিধা হয় রেকর্ডেড অপশন তো আছে তোমরা যে কোনো সময় দেখতে পারো ওকে আর फ्रेंड्स তোমরা যদি কেউ আমাদের পেইড বেসে ভর্তি হতে চাও আমাদের পেইড অনেক বেস আছে ম্যাচ জিরো টু বেস আছে অর্জুন বেস আছে তোমার যেটা ভালো লাগে যে কোনো বেচে ভর্তি হতে পারে পেইড বেচে ভর্তি হতে গেলে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি বাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে